السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. সম্মানিত মুসলিয়ান কেরাম, আমরা গত দর্শে আলোচনা করছিলাম যেগুলো সেগুলো কয়েকটা আলোচনা করে সামনে আগাবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলার সিফাতগুলো, আল্লাহ তাআলার গুণগুলো, আল্লাহ তাআলার গুণের কোনো শেষ নাই, গুণ অনেক বেশি, যে এত বেশি যে কেউ কোনোদিন গুণে শেষ করতে পারবে না। কারণ দেখুন, আল্লাহর কালিমা বাণী, আল্লাহ তাআলা বলছে যে যদি সাত সমুদ্র যদি কালি হয় আর সমস্ত গা যত গাছ আছে সব যদি কলম হয়, তবুও আল্লাহর কালিমা লিখে শেষ করতে পারবে। তো কালিমা কিন্তু আল্লাহর গুণ, তো এই এত কিছু লিখে শেষ করতে পারবে না, অর্থ হচ্ছে গুণের কোনো শেষ, এটা এক নম্বর কথা। তো আমরা বলেছিলাম যে আল্লাহ এক নম্বর কায়দা হচ্ছে এর মধ্যে যে আল্লাহ তাআলার যতগুলো গুণ আছে সবগুলো পরিপূর্ণ। কি পরিপূর্ণ? পরিপূর্ণ অর্থ বোঝাচ্ছে এটা, আপনি যে আপনার একটা ক্ষমতা আছে, কিছুক্ষণ পরে কী করেন, ক্ষমতা শেষ। কিন্তু আল্লাহর কোনো ক্ষমতা কখনো নিঃশেষ হয় না, ক্ষমতা অসীম ক্ষমতার অধিকারী। তো আপনার জ্ঞান আছে, কিন্তু আপনার জ্ঞান কিছুক্ষণ পরে শেষ, আমার জ্ঞান আছে কিছুক্ষণ পরে নেই, কিন্তু আল্লাহর জ্ঞান আছে থাকবে, এটাই হচ্ছে নিয়ম, বুঝছেন? তো যে আল্লাহর গুণগুলি হচ্ছে পরিপূর্ণ, আর আমাদের গুণগুলি হচ্ছে আল্লাহ কর্তৃক দেয়া, যা দিছে তাই আমরা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিছে দেখার জন্য, কতক্ষণ দেখি চোখে যতক্ষণ আলো আছে, এখন দেখি না চশমা লাগবে, এরপরে এমন একটা সময় আসবে কারো যে চোখে দেখেই না, মোটে পুরা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তিনি দেখেন, তার দেখার কোনো শেষ। তাহলে আল্লাহ প্রত্যেকটি গুণ একেবারে পরিপূর্ণ, আল্লাহর আল্লাহ তাআলার মর্যাদা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে। মানুষের মর্যাদা কিছুদিন থাকে মর্যাদাবান, কিছুদিন আবার অমর্যাদাবান হয়ে যায়। দেখেন কত মানুষ কিছুদিন মর্যাদাপূর্ণ, কিছুদিন আবার অপমান করে থাকে, দৈর্যু মাদ্দাসা অবদুল্লু মাদ্দাসা, কিন্তু তার মর্যাদা কোনোদিন কমবে না, তার মর্যাদা কোনোদিন সামান্যতম হ্রাস হবে না। আল্লাহ তাআলা এভাবে তার দয়া, আমরা দয়া করতে পারি কতক্ষণ, ততক্ষণ দয়া করতে পারি যতক্ষণ আমার কাছে কোনো একটা কিছু আছে, টাকা আছে দিলাম, যখন নাই তখন বলে যে আমার কাছে নেই, কিন্তু তার দয়ার কোনো শেষ নেই। তাহলে আল্লাহ যে সমস্ত গুণ সেগুলো সম্পূর্ণরূপে পরিপূর্ণ, আমাদের গুণগুলো কখনো পরিপূর্ণতা পায় না। আল্লাহ যদি যতটুকু দিয়েছে অতটুকুই আমরা দেখাতে পারি। এক নম্বর জিনিস আমরা আলোচনা করেছিলাম, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন যে তোমাদের এই মূর্তিগুলো কথা বলতে পারে না, তোমাদের এই মূর্তিগুলো মাইক দিলে মাইক ফিটাইতে পারে না, তোমাদের মূর্তিগুলি মাইক খেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার তো এরকম গুণ না, আউযুবিল্লাহ। সুতরাং তিনি এটা দিয়ে বুঝাইছেন যে আল্লাহ তাআলার সাথে তোমাদের এগুলোর কোনো মিল থাকতে পারে না। এটা এক নম্বর কায়দা আমরা পড়াইছি, আমরা এটা লম্বা করবো না, শুধু বোঝার জন্য আগে বলে যা পড়াইছি টেনে যাচ্ছে বলে মনে থাকার জন্য। দুই নম্বর কায়দা আমরা পড়াইছি, দুই নম্বর নীতি আল্লাহর গুণের ব্যাপারে, সেটা হচ্ছে আল্লাহর গুণগুরু নামের চেয়ে অনেক বেশি, নামের চেয়ে অনেক বেশি, নাম যতটুকু গুণ তার বহুগুণ বেশি, কারণ এক একটা নামের ভিতরে অনেকগুলো গুণ আছে, আবার অনেক কর্ম থেকেও গুণ হয়। যেমন আল্লাহ তাআলা তিনি আমাদের প্রতি দয়া করেন, এটা আল্লাহ রহমান নাম থেকে যেমন আসছে, রহমান নাম দয়া করা, দয়াকারী না রাহিম দয়াকারী, এখান থেকে রহমান শব্দটা আসছে, তেমনিভাবে আবার আল্লাহ বলছেন ইয়ার হাবুম ইয়েশা, ইয়ার হাবুম ইয়েশা, তিনি যাকে ইচ্ছে তাকে রহমত করেন, ইয়ার রহম ফেল থেকেও কর্ম থেকেও তার গুণটা আমরা বর্ণনা করতে পারি। যেমন তিনি আরশের উপর উঠেছেন, তিনি আরশের উপর উঠেছেন, আল্লাহ আরশের উপর উঠেছেন। এখন এই যে আরশের উপর উঠা, এটা একটা গুণ, তার গুণ, এটা কোথেকে আসছে, তার কর্ম থেকে আসছে, নাম থেকে আসে। তাহলে আল্লাহর নাম থেকে আল্লাহর গুণগুলি অনেক বেশি, অনেক বেশি, গুণের কোনো শেষ নেই। আচ্ছা,
তারপরে যারা আল্লাহর গুণকে, আমরা বলেছিলাম ওই দিন যে আল্লাহর গুণকে সাতটি মনে করে, সাতটা মাত্র, সাতটা পাঁচ আর দুই সাত মনে করে, পাঁচটা দুইটা সাতটা মনে করে, কারা ওরা আশায় রাখে, আর মাতুরি দিয়ে এরা আটটা মনে করে। এরা আল্লাহর নাম গুণ থেকে, আল্লাহর নাম থেকে কোনো গুণ নেয় নাই, ওরা নিচ্ছে বিবেকে ধরে যেটা এটা নিচ্ছে, কিন্তু বিবেকে ওগুলিও ধরে, এটা আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব যদি সুযোগ পাই। তাহলে বোঝা গেল যে ওদের এই ধারণাটা ভুল, যে আল্লাহর গুণ সীমাবদ্ধ, কয়টা বলছে ওরা মাত্র সাতটা, এটা গুণ সীমাবদ্ধ করা। ওরা এই জাতীয় বিবেক, বিবেকের দোহাই দিয়ে আল্লাহর নাম এবং গুণ অস্বীকার, আল্লাহর গুণ অস্বীকার করেছে আশায়রারা, মাতুরি দিয়ে এরা আটটা করছে, সাতটা তো একটা বাড়াইছে, আটটা কুইন একটা বাড়াইছে, আর বাকিগুলি তারা কী করে অস্বীকার করে। এটা আল্লাহর সিফাতকে অস্বীকার করা মানে আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহর সাথে কুফরি করা। এই জন্য এদের ইমানে খলল রয়েছে, ইমানে ত্রুটি রয়েছে, ইমানে ত্রুটি রয়েছে। অপব্যাখ্যা বা তাবিল না থাকলে এদেরকে আমরা কাফের বলতাম, কিন্তু আমরা তাদের কাফের বলি না। কেন? এরা ভুল করছে, সব ভুলকারী কাফের না, ভুল হয়ে গেছে, বোঝানো সম্ভব হয় নাই, তাদেরকে কেউ ধরিয়ে দেয় না, এই জন্য আমরা কাফের বলি না। নাহলে এরা যদি শেখ হাসিনা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমরা যা বলো আমি যদি জেনে শুনে তা বলতাম আমি নিজেরা কাফের বলতাম, কিন্তু আমি তোমাদের কাফের বলি না, কারণ তোমরা না জেনে করতেছ, এরা না জেনে এটা করে, এই জিনিসটা তারা মনে করে, এটা অর্থ এটা তাদেরকে এখন পর্যন্ত এটা শুধরিয়ে দেওয়ার সুযোগ হয়নি। এই জন্য গত পর্বে দুইটা কায়দা আমরা আলোচনা করেছি, আরেকটা কায়দা বলেছিলাম সেটা আমরা আজকে পরে আবার আলোচনা করছি, এই জন্য এখন আলোচনা করছি না। তিন নম্বর, চার নম্বর কায়দা বলেছিলাম যে আল্লাহর যতগুলি গুণ আছে, এগুলি যেগুলি সাব্যস্ত করা হয়েছে, আল্লাহর গুণ কিছু আছে সাব্যস্ত করা হয়েছে, কিছু নিষেধ করা হয়েছে। নিষেধ করা হয়েছে কি বলছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম পায় না, তার কোনো তন্দ্রা পায় না, নিষেধ করা হয়েছে। কিন্তু আবার বলছে ওয়া হুয়া সামিউল বাসির, তার গুণ সামিউল বাসার, তার গুণ সাব্যস্ত করা হয়েছে, তা তিনি দয়া করেন, হ্যাঁ তিনি, তার ইজ্জত আছে, হ্যাঁ আল্লাহ ইজ্জত ওয়ালি রাসূলিহি, আল্লাহর জন্য ইজ্জত। তো এই যে তার গুণগুলি সাব্যস্ত করা হচ্ছে, এই গুণগুলি সাব্যস্ত, যেগুলি সাব্যস্ত করা হচ্ছে এগুলি পূর্ণ, এগুলি হচ্ছে পূর্ণ প্রশংসার গুণ, আর যেগুলি নিষেধ করা হয়েছে এগুলো উল্টা দিক দিয়ে প্রশংসনীয়। যে ঘুমায় না, এর অর্থ কী, ঘুমায় কখন জানে, মানুষ যখন অবসাদ হয়ে যায় তাই না, তো যে ঘুমায় না এর অর্থ কী, তিনি উল্টা দিক থেকে শক্তিশালী, সেই জন্য তিনি ঘুমান না। আল্লাহ তাআলা তিনি কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলছেন, ওমা মাসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি পায়নি, ক্লান্তি ক্লান্তি, আল্লাহকে কোনো ক্লান্তি পায় না। তো ক্লান্তি পা, ক্লান্তিটা একটা ত্রুটিপূর্ণ গুণ না, এটা আল্লাহ অস্বীকার করেছেন তার থেকে, এটার মধ্যেও একটা পূর্ণতা আছে যে ক্লান্তি না পাওয়ার অর্থ কী, তিনি সর্বশক্তিমান, তিনি সদা, তিনি সদা জীবিত, সর্ব জিনিস তিনি ধারণ করেন, হাইয়ুন কাইয়ুম, হাইয়ুন কাইয়ুম। এই জন্য যেই গুণগুলো আল্লাহ যেন সাব্যস্ত করা হয়েছে এগুলি সবগুলি পূর্ণ গুণ, অর্থাৎ এগুলি প্রশংসার গুণ, আর যেগুলি আল্লাহর জন্য অস্বীকার করেছে আল্লাহ, এগুলি আমার না, এগুলি আমার গুণ না, এগুলি আমার গুণ না বলেছে। যেমন সন্তান না হওয়া বলছে, সন্তান হওয়াটা আমার গুণ না, আল্লাহ বলছে সন্তান মানুষের জন্য সন্তান না হওয়াটা একটা ত্রুটি বিভাগ আসতে, আল্লাহর জন্য সন্তান মানুষ কেন হয় এটা আগে দেখতে হবে। সন্তান কেন হয় বলছিলাম, সন্তান হয় এই জন্য যে আমি পড়ে গেলে আমার নাম নিবে কে, আমার সম্পদ রক্ষণ করবে কে, আমার নামে রাস্তা বানাবে কে, আমার নাম দিয়ার প্রেসিডেন্ট হবে কে, প্রধানমন্ত্রী হবে কে, এই জাতীয় আছে না, সন্তানের মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখে। কিন্তু আল্লাহর বলছে তো এরকম না, তিনি চিরঞ্জীব, সুতরাং তার সন্তান হওয়া কোনো, এই জিনিসটা আমরা কে আজকে নিজের উপর নিচ্ছি, নিজে যেটা বুঝি এটা বলি। তো চার নম্বর যে গুণটা আমরা বলি, যেটা নিষেধ, যেটা বলছে আল্লাহ আমার সন্তান হওয়া, এর অর্থ হচ্ছে সন্তান হওয়াটা আল্লাহর জন্য উপযুক্ত না, বরং না হওয়াটাই তার পূর্ণ গুণের অধিকার, সন্তান হওয়াটা আমাদের জন্য উপযুক্ত, কারণ আমরা দুর্বল, আমরা অল্পদিন বাসি, আমাদের সমস্যা আছে, সব বুড়ো বয়সে সন্তান দেখতে হয়, আল্লাহর কোনো বুড়ো বয়স নেই,
বুঝে আসছে কথা? সুতরাং এই জাতীয় গুণ যেগুলি আল্লাহ অস্বীকার করেছে, এগুলি উল্টো দিক থেকে আল্লাহর জন্য কিন্তু গুণ সাব্যস্ত করছে, আর যেগুলি আল্লাহ সাব্যস্ত করছে এগুলি সরাসরি আল্লাহর জন্য পূর্ণ গুণ সাব্যস্ত করছে। এটা আমরা গতকাল আলোচনা করেছিলাম যে আরেকটি বলেছিলাম তিন নম্বর যেটা চলে গেছে হচ্ছে আল্লাহর গুণগুলি দুই রকমের, একটি হচ্ছে সাব্যস্ত করা গুণ, একটি হচ্ছে অসাব্যস্ত করা গুণ, দুইটা আমরা আলোচনা করেছি। পাঁচ নম্বর যেটা আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম গত দার্সে, আল্লাহর গুণগুলো দুই প্রকার, একটা দাতিয়া একটা ফেলি, একটি কর্মগত একটি সত্তাগত। সত্তাগত কি? সত্তার সাথে সংশ্লিষ্ট, যেমন আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলেছেন যে তিনি জানেন, যেমন তিনি বলেছেন তার কুদরত, তার ক্ষমতা আছে, যেমন তিনি বলছেন সামা, তিনি দেখেন, তার বাসার তিনি শোনেন, তার সামা তিনি দেখেন, আল্লাহ ইজ্জত হেকমত উপরে থাকা, রব্বুল আলামিন সব কিছুর উপরে, এবং আজমাত তিনি মহত্ব অনুরূপ করেন। এগুলি হচ্ছে জাতিয়া, মানে সত্তাগত গুণ। অনুরূপ সত্তাগত গুণের মধ্যে আল্লাহ নিজে বলেছেন যেটা, তার চেহারা আছে, দুই হাত আছে, দুই চোখ আছে, তার কি আছে, আঙ্গুল আছে, এগুলি হল সিফাত খবরিয়া। আল্লাহ না বললে আমরা বলতাম না, আল্লাহ না বললে আমরা এগুলি বলতাম না। তো এইগুলোকে বলা হয় সিফাত জাতিয়া বা সত্তাগত গুণ, এগুলিকে স্বীকার করতে হবে। আরেক ধরনের গুণ আছে আল্লাহ তাআলা যেগুলিকে বলা হয় যে ফেলিয়া কর্মগত গুণ, অর্থাৎ তিনি যা যা করেছেন, যেমন কি তিনি খালেক না স্রষ্টা, না স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন না, তিনি আরশ ধরে উঠেছেন না, এই যে উঠেছেন তার কর্ম কর্ম না, এটা কর্মগত গুণ। তিনি প্রথম আকাশে নেমে আসেন, এটা তার কর্মগত গুণ। তাহলে আল্লাহ তাআলা এরকম যে সমস্ত গুণ আছে যেগুলো তিনি করেন, যিনি করেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি রাত্রিতেই তিনি কিছু মানুষকে জান্নাতের জন্য নির্ধারণ করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, কিছু মানুষকে আগামী দিন বিপদে ফেলেন, কাউকে বিপদে উদ্ধার করেন, প্রতিদিনের জন্য এটা একটা বাজেট প্রতিদিন। সেইভাবে আল্লাহ তাআলা প্রতিদিন কিছু না কিছু করেন, এই যে তার কর্মটা, এটা তার গুণ। করাটা আমরা বলেছি কর্ম এবং গুণের মধ্যে পার্থক্য বলেছি, যতক্ষণ যেটা তিনি করছেন এটা তার গুণ, করে ফেলে আলাদা হয়ে গেছে এটা তার কর্ম। যেমন সৃষ্টি করা তার গুণ, সৃষ্টি তার কি কর্ম, আমাকে সৃষ্টি করা তার গুণ, কিন্তু সৃষ্টি করে আমি আলাদা সত্তা, আলাদা একটা সত্তা হয়েছি, এখন হচ্ছে কি, এটা হচ্ছে একটা তার কর্ম, এটা হচ্ছে তার কর্ম ফেল। তাহলে এটা পার্থক্য না করতে পারলে অনেক সময় কী করে, আপনাদের বিভ্রান্ত করতে পারে তারা, যে এটা তো কোনো গুণ না, না এটা গুণ কখন, যতক্ষণ তিনি করবেন ততক্ষণ সেটা তার গুণ, যখন তিনি বলবেন যে হও এটা তার গুণ, হও বলার পরে যেটা হয়ে যাবে এটা তার ফেল। বুঝতে পারছেন কথাটা? এটা পার্থক্য না করতে পারলে অনেক সময় আপনাদের বিভ্রান্ত করতে পারে, এটা আমি বলেছিলাম গত পরে বলেছিলাম। তাহলে এই একটুকু আমরা কত আলোচনা করছি ফার্স্টটা। আজকে আমরা বেশ কিছু কায়দা আলোচনা করব, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কায়দা অনেক সময় নেবে, এটা আলোচনা করব, সেটা হচ্ছে যখনই আল্লাহ তাআলার গুণ সাব্যস্ত করব তখন দুইটা মারাত্মক জিনিস থেকে দূরে থাকতে হবে, যেই জিনিসটা কখনো সাব্যস্ত মানে মাথায় আসতে পারবে না। একটা হচ্ছে আত্তামসিল, একটা হচ্ছে আত্তাকিয়ফ। তামসিল ও তাকিয়ফ দুইটা শব্দ, এই দুইটা শব্দটা আমরা ভালো করে বুঝে নিই। এক নম্বর হচ্ছে তামসিল, অর্থ হচ্ছে দৃষ্টান্ত দেয়া, দৃষ্টান্ত দেয়া, দৃষ্টান্ত যেরকম বললেন কি আল্লাহর হাত আপ অমুকের হাতের মতো, এটা অর্থ কি দৃষ্টান্ত, ব্যক্তিকে নির্ধারণ করে দিলেন আল্লাহর হাত ধর্ম বললেন আমার হাতের মতো, অথবা বললেন আল্লাহর হাত এই ব্যক্তির হাতের মতো, নাউজুবিল্লাহ, এরকম বলে এটার নাম হচ্ছে তামসিল, মিশাল দেয়া, মিশাল দেয়া, উদাহরণ দেয়া, দৃষ্টান্ত দেয়া। এই উদাহরণ দেয়া, মিশাল দেয়া, দৃষ্টান্ত দেয়া সাব্যস্ত করা যাবে না কোনো ক্রমে, যদি এইটা দেয়া হয় তাহলে কাফের হয়ে যাবে, এটা বলা যাবে। অর্থাৎ কখনো আল্লাহ তাআলার গুণকে কখনো সৃষ্টির কারো গুণের সাথে নির্ধারিত করে বলা যাবে না যে তার গুণ এরকম গুণ, তিনি আরশের উপর উঠেন কিরকম বলি না, কেন বলবো না, আমরা জানি না, যদি কোনো বলে আমার মতো আমি যেভাবে মেম্বারের উপর উঠি এরকম, তাহলে মিথ্যা কথা বলা হবে, এটা ঠিক বলেনি, কারণ এটা অসম্ভব জিনিস। আপনারা নাম শুনেছেন ইবনে বতুতা,
ইবনে বতুতা একটা বড় মিথ্যাচার করছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার উপরে, এটা বলতেই হচ্ছে। যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সবসময় বলতেন এটা যে নির্ধারণ করা যাবে না, উদাহরণ দেওয়া যাবে না। কিন্তু ইবনে বতুতা তার কিতাব আছে, ইবনে বতুতার আছে রেহলা আছে না, ওটা কি বলে এটাকে, ইবনে বতুতা সফরনামা, বাংলা ভাষায় এটা প্রচুর বাংলা অনুবাদ হয়েছে। ওখানে সে বলতেছে যে আমি যখন দামেস্কে ঢুকলাম তখন ইবনে তাইমিয়া নামক এক বড় আলেম ছিল, তাকে জেলে পুরে রাখা হয়েছে। প্রথমে বলতেছে এটা শুনে, কিছুক্ষণ পর বলতেছে আমি দেখলাম ইবনে তাইমিয়াকে আলোচনা করতে করতে যাইয়া যে মিম্বর থেকে নামতেছে, সে বলতেছে আমি যেভাবে নামি আল্লাহ এইভাবে নামি। মানে কত বড় মিথ্যাচার, একটু আগে সে ভুলে গেছে যে আগে কী বলছে। আগে বলছে আমি যখন সিরিয়ায় ঢুকছি সামনে তখন ইবনে তাইমিয়া জেলে পুরানো আছে, এর বলছে আমি দেখলাম ইবনে তাইমিয়া মিম্বর থেকে নামতেছে আর বলতেছে আমি যেভাবে নামছি আল্লাহ এইভাবে নামি। মানে মিথ্যা কথা বলছে ইবনে বতুতা, এটা বলা ফিরিয়া বতুতিয়া, ইবনে বতুতা মিথ্যা কথা বলছে, ইবনে তাইমিয়া জীবনে এটা বলেন না, কারণ এটা কোনো আহলুস সুন্নাহ জামাতের আকীদা না। আলোচনার আকীদা হচ্ছে কামা ইয়ালিকু বিজালালি, তার জন্য সম্মানের জন্য উপযুক্ত যেভাবে সেভাবে তিনি নাজিল হন, যেভাবে তার সম্মানের জন্য উপযুক্ত সেভাবে তিনি আকাশে উঠেন, সেভাবে তিনি এটা করেন। এটা আমরা এটা বলি, আমরা নির্ধারণ করে কোনো এটা বলি না, আমি যেভাবে বলা, এটার নাম হচ্ছে তামথিল, উদাহরণ দেয়া। কোনো সৃষ্টির সাথে কোনো গুণকে, সৃষ্টির কোনো গুণের সাথে নির্ধারণ করে দেয়া, এটাকে বলা হয় কি তামথিল, এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ। আরেকটা হচ্ছে তাকিফ, এটা নিষিদ্ধ। তাকিফটা কি জিনিস, কাইফা, কেমন তিনি। যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ আরশের উপর উঠেন, কেমনে উঠেন। ইমাম মালিক রহমতুল্লাহ এটা শুনে তার গা ঘাম ঝরে যাচ্ছিল, চোখ মুখে লাল হয়ে গেছে। এরপর অনেকক্ষণ তিনি বললেন যে আল্লাহ আরশের উপর উঠেছেন, তিনি বলেছেন, এটা কে বলেছেন, আল্লাহ বলেছেন। আমাদেরকে তিনি ধরন জানান নাই, ধরন জানান না, কীভাবে জানেন। সুতরাং এই জাতীয় প্রশ্ন করাটা বেদাত, তুমি এই তো এই কি আসলে এখান থেকে বের করে দাও, কারণ বেদাতই প্রশ্ন। এই জন্য যে যত বেদাতই প্রশ্ন করবে তারা কখনো প্রশ্ন দিবে না, বললো যে আল্লাহ সম্পর্কে আল্লাহ যতটুকু জানাইছে তার রসুল যতটুকু জানাইছে এর চেয়ে বেশি জানার চেষ্টা করো না, তাহলে তুমি বিভ্রান্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ এবং তার রাসূল যা বলেছে তাতে কোনো বিভ্রান্তি নেই, তারা সেটা সাব্যস্ত করতে হবে, এটাই আমরা সাব্যস্ত করছি। তাহলে যখন এটা বলে, এমনকি এটা এর আগেও তার ওস্তাদ রাবিয়াতুর রায় সম্পর্কে তার থেকেও বর্ণিত আছে যে তাকেও এরকম প্রশ্ন করে তিনিও বলেছেন আল ইসতিওয়া মাগুন, অর্থাৎ আরশের উপরে উঠার বিষয়টি আমাদের জানা আছে, উঠা এটা বুঝতে পারি, ওয়াল কাইফ মাজুন ধরন আমাদের জানা নেই, ওয়া সুয়াল আনহু বিদআ প্রশ্ন করাটা বিধান, প্রশ্ন করাটা বিধান, প্রশ্ন করতে পারবে না তোমরা। প্রশ্ন করার অর্থ হচ্ছে, প্রশ্ন করাটার অর্থ হচ্ছে তোমার মধ্যে বিভ্রান্তি বাসা বাচ্ছে, তুমি জানতে চাচ্ছ যেটা আল্লাহ জানায় না সেটা জানতে চাচ্ছ। আচ্ছা, এরপর তিনি বললেন যে ওয়াল ইমান বিহু ওয়াজিব, এর উপর ইমান আনা ওয়াজিব, যে আল্লাহ আসলে উপরে উঠেছে। ঠিক প্রত্যেকটি যদি জিজ্ঞাসা কর আল্লাহর হাত কীরকম, কী বলবো, আল্লাহর হাত, হাত আমরা জানা আছে কি জিনিস, হাত আমাদের জানা আছে, কিন্তু হাতের ধরন আল্লাহ বলেন নাই, কেমন। সুতরাং এ নিয়ে প্রশ্ন করাটা কি বেদাত, আর এর উপর ইমান আনা ওয়াজিব যে আল্লাহ তার হাত আছে। ঠিক উপরে আল্লাহর আঙ্গুল কীরকম, বলে আঙ্গার, তবে এটা ঠিক আমার আঙ্গুলের মতো নয়, এটা বলতে হবে, আমার হাতের মতো নয়, আমার উঠার মতো নয়, আমার নামার মতো নয়, এগুলি এইভাবে বলতে হবে, তবে তার সত্তা যেরকম তার গুণ সেরকম হয়ে থাকে। এখন কেন ধরন নির্ধারণ করা যাবে না, ধরন আছে, ধরন আছে, আমরা কখনো ধরন নাই এটা বলব, ধরন অবশ্যই আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে ওদের মধ্যে, যারা আরেকটা গোষ্ঠী আছে আমরা আলোচনা করলে আসবে ইনশাল্লাহ, যারা বলে যে এইভাবে চলে গেলে আলোচনা করো না, না আলোচনা করো, আমরা বলি অবশ্যই ধরন আছে, যা যেই কোনো সত্তা আছে তার সত্তারও একটা ধরন আছে এবং তার কি আছে গুণেরও একটা কি আছে ধরন আছে, কিন্তু সেই ধরন আমাদের জানে, আমাদের জানা নেই। কেন জানেন, এটা সংক্ষেপে আমরা উত্তর দিই। যেই কোনো জিনিস জানার জন্য তিনটা মাধ্যম আছে, একটা হচ্ছে সরাসরি তাকে দেখা, আরেকটা হচ্ছে তার মতো কাউকে দেখা, ঠিক আছে, আরেকটা হচ্ছে কেউ তার সম্পর্কে বপুরু বর্ণনা দেয়া। তিনটার বাইরে জানতে পারবেন না,
আপনাকে যদি বলা হয় ক্যামেরা কী জিনিস, ক্যামেরা দেখছি এটা এরকম বলবো, অথবা যদি বলা হয় যে অ্যান্ড্রোস্কোপি কী জিনিস, বলে যে অ্যান্ড্রোস্কোপি তো জানি না, তোমার ডাক্তার তো জিজ্ঞাসা, ডাক্তাররা জিজ্ঞাসা করে উনি দেখছে উনি বলতে পারবে, হ্যাঁ, অথবা তার মতো ছবি তুলে আনলে দেখা যাবে এটা এরকম বলতে পারবে, এর বাইরে তার কিছু নাই। যে এটা জানে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে কি দেখছি, কেউ কি দেখা দাবি করতে পারে এখনও? হ্যাঁ দেখবে যখন হাসর জান্নাতে, তখন স্পষ্ট হবে, সবাই বুঝতে পারবে। এর আজ পর্যন্ত কেউ দেখার দাবি করছে না, দেখে তার সম্পর্কে তার কি ধরন নির্ধারণ করতে পারবো? তার মতো কাউকে দেখছি আমরা আল্লাহর মতো? আল্লাহ বলছে হাল তাহলে সামিয়া সামিয়া, তার মতো কি মতো কিছু কি তুমি দেখছো কখনো, জানো? বলে না। আচ্ছা, তিন নম্বর হচ্ছে তাকে যে বেশি জানে তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে বাইরে সামনে বলেন নাই, শুধু বলছেন তার এইটা আছে, এটা আছে, তার এই গুণ আছে, এগুলি বলছেন, কিন্তু গুণের ধরন তিনি বর্ণনা করেন নাই, কারণ এটা তার ও জানা ছিল না। এটাই বাস্তব, যেহেতু তার এই জায়গা পর্যন্ত তিনি থেমেছেন, আমরা ওখানে থামি, তাহলে হেদায়েত পাবো, এর চেয়ে সামনে গেলে কেউ পদভ্রষ্ট হয়ে যাবে। সেই হিসাবে আল্লাহ তাআলা দুইটি গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে, তাহলে আমরা বুঝতে পারলাম দুইটি জিনিস করা যাবে না। একটা হচ্ছে তামসিল, তামসিল অর্থ হলো উদাহরণ দেয়া, দৃষ্টান্ত দেয়া, হ্যাঁ, মত বলা, এরকম এর মতো এরকম মত বলা যাবে না, ওরকম মত। আর তাকিব, তাকিব অর্থ হলো ধরন জিজ্ঞাসা করা, এক অর্থ। তাকিব আরেকটা হচ্ছে, দুইটার মধ্যে পার্থক্য করে দেবে একটু পরে তারা, আরেকটা হচ্ছে এটা ধরন নির্ধারণ না করে একটা ধরন বর্ণনা করে দেয়া, কোনো ব্যক্তির সাথে নির্ধারণ না করে। ধরন আমি বললাম, ধরেন কীরকম বললাম, যে যেমন এক ফেরামিয়ারা বলতো আল্লাহ তাআলা তার হাতে তিন হাত, নাউজুবিল্লাহ, ওরা বলে আল্লাহ তার হাতে তিন হাত, নাউজুবিল্লাহ, এই যে এটা ধরন হচ্ছে না, অবশ্য কিন্তু কারোকেও বলি না, কারো ব্যক্তি কোনো সৃষ্টির কারোর সাথে মিশাই নেই, কোনো সৃষ্টির সাথে মিশাই নেই, তারপরেও এটা একটা ধরন নির্ধারণ হয়ে গেছে, এইটাও নিষিদ্ধ। তো উদাহরণ হচ্ছে কোনো সৃষ্টির সাথে মিলিয়ে বলা, আর ধরন হচ্ছে একটা গুণের সাথে মিলিয়ে বলা, দুইটাই নিষিদ্ধ। কোনো গুণের সাথে মিলিয়েও বলতে পারবে এরকম গুণ, এরকম এরকম, তিনবার বা এত লম্বা, এত বেটে, আরশের উপর তিনি এমনি এমনি উঠছে, এই জাতীয় বলা যাবে না, অথবা তিনি আসে এই জাতীয় জিনিসগুলো, অথবা ব্যক্তির মতো বলা যাবে না, অমুক যেভাবে উঠছে ওভাবে এভাবে বলা যাবে না। তাহলে বুঝতে পারছেন দুইটা, এই দুইটাই নিষিদ্ধ, দুইটাই নিষিদ্ধ। যতক্ষণ পর্যন্ত দুইটা থাকবে অতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর সিফাতকে, সিফাতের পর কেউ বিশ্বাস করতে পারবে না। তবে অবশ্যই বিশ্বাস করতে হবে কোনটা, আল্লাহর এই সিফাতগুলোকে বিশ্বাস করতে হবে, কামা ইয়ালিকু বিজালালিহি, তার সম্মানের সাথে মর্যাদার সাথে যেভাবে উপযোগী সেভাবে, এটা বলতে হবে। তিনি নেমে আসেন প্রথম আসমানে কীভাবে, কীভাবে বলে কীভাবে তো বলা যাবে না, বলতে হবে যেভাবে তার মর্যাদার সাথে সম্পৃক্ত সম্মানজনক সেভাবে তিনি নেমে আসেন। আরশের উপরে তিনি উঠেছেন, কীভাবে উঠলেন বলে এইভাবে বলা যাবে, বলতে হবে যেভাবে তার মর্যাদার সাথে সম্পৃক্ত সেভাবে তিনি উঠেছেন। হ্যাঁ, অবশ্যই তিনি উঠেছেন, কারণ তিনি বলেছেন সেটা, কিন্তু আমরা তার ধরনও জানি না, কোনো নির্ধারিত কোনো ফর্ম জানি না, নির্ধারিত ফর্ম নির্ধারিত কোনো ধরন ব্যবস্থা ব্যবহার করা যাবে না। এখানে আমরা একটা শব্দ বলেছি তামসিল, বলেছি তামসিল এবং তাশবিহ মধ্যে একটা পার্থক্য আছে। আল্লাহ এবং তার রাসূল কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোথাও তাশবিহকে নিষিদ্ধ করেন নাই, তামসিলকে নিষিদ্ধ করেছেন। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো মতো কেউ নাই বলছে, কিন্তু কোনো দিক দিয়ে মিল হবে না এটা কিন্তু বলা হয় না, কারণ আপনার অস্তিত্ব আছে না, আল্লাহর অস্তিত্ব আছে, এখন বলতে আমি মিল হয়ে গেল, এই মিল তো নিষিদ্ধ না, কারণ অস্তিত্বশীল প্রত্যেক দুটি জিনিসের কোনো না কোনো একদিক মিল হয়ে যাবে। বুঝলেন না কথাটা? আপনারও সামি, আপনি দেখেন না চোখে, আল্লাহ চোখে দেখে কি না, আল্লাহ দেখে কি না, দেখে। তো এখন বলে যে আল্লাহ দেখে আমিও দেখি না, আল্লাহ দেখা বাদ দিতে হবে, এটা তো না, এটা এটা কারণ একদিকের সামান্যতম অংশে এই অংশ আংশিক যে মিলটা এটাকে কোরআন হাদিস কোথাও অস্বীকার করে নাই। এই জন্য কোরআন হাদিস কোথাও তাসবিহ শাবিকে নিষিদ্ধ করা হয় নাই, তামসিলকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ তার পরিপূর্ণ পূর্ণ অনুপূর্ণ তার হাত আমার পুরোপুরি একরকম এটা না মনে বলা হয় নাই। হ্যাঁ, কিন্তু হাত যেহেতু আছে সেহেতু হাত অবশ্যই স্বীকার করতে হবে, সেটা নামমাত্র মিলে গেলেই হাত বলবো না, এটা কিন্তু ঠিক না। যারা আশায় মাত্র তারা বলে হাত বলতে আমি আমার হাতে বুঝি, এটা আপনার আপনার বুঝার দোষ, আপনার বুঝার দোষ, কারণ
হাতির কান আপনার কান একরকম, দুটোই তো কান, দুটা কান না, দুটোই তো হাতিরও কান আপনারও আপনারও কান একরকম হয়েছে। উটের শক্তি আর আপনার শক্তি একরকম, দুটোই তো শক্তি, তাহলে বুঝা গেল নাম মাত্র মিললেই কাম একটা হওয়া জরুরি না। এই জায়গাতে ভুলটা করে কারা, যারা আশারি মাতুরিদি ফেরকা বর্তমান সময়ে সমস্ত ফেরি যারা তথাকথিত এখন বড় বড় আল্লামা হইয়া বসে রয়েছে, দাবা গুটি দাবার গুটি চালায় সবগুলি, এরা এই জিনিসগুলো এই ভুলটা করে থাকে যে হ্যাঁ তাসবিহ হয়ে গেল, এরা তো মুসাববেহা, আমাদেরকে সুযোগ পেলে মুসাববেহা মুজাসসেমা একদম লকব দিয়া দুনিয়াটা ভরাই দিচ্ছে। এবং ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সহ সত্যিকার আলেম যারা তাদেরকে এরা এই জাতীয় খারাপ গুণে গুণে নিতে পারে, নিজেরা না বুঝে আরেকজন দোষ দিচ্ছে। কোরআনে এবং হাদিসে কোথাও তাসবিহকে নিষেধ করা হয় না, নিষেধ করা হয়েছে কি কিসে, তামসিলকে নিষেধ করা হয়েছে, কারণ অস্তিত্বশীল যে কোনো জিনিসের একদিক মিল থাকবে, এক মিল থাকবে, চোখের পানি আর এই কলের পানি একরকম কখনো না, কিন্তু এটা মিল আছে পানি পানি বলা, তাই দুইটা একরকম না, দুইটা একরকম না, তো একরকম হওয়া জরুরি না। গাছের সব ইয়াতে কেটে দিলে যে পানি পড়ে ছিপলে ওইটা কি আর পানি কি একরকম, একরকম দুটোকেই পানি বলা, তাহলে পানি বললেই একরকম হওয়া জরুরি না, এটা মনে করি। আল্লাহ নিজের হাত বলেছেন আমরা হাতই বলি, তারা হাত বলতে রাজি নেই, তারা এটাকে কী করে তাতিল করে, অর্থহীন করে দেন, বলে হাত না তো কি কুদরত, আল্লাহ কি কুদরত বলতে পারতেন না, কেন বলেছেন ডিমা খালাক্তু বিয়াদাইয়া, যা আমি দুই হাতে সৃষ্টি করেছি, হে ইবলিস কেন তুমি তাকে সিজদা করতে অস্বীকার করবে, আল্লাহ নিজে তার দুই হাত সাব্যস্ত করছে। এবং কোরআনে কারিমে আরসাসম হাদিসেও আসছে যে আল্লাহ তাআলা তার আসমান এবং জমিনকে এক হাতে তিনি নেবেন, হ্যাঁ তারপর তিনি অন্য হাতে তিনি বলবেন আনাল মালিক আইনা মুলুক দুনিয়া, আঙ্গুলগুলির উপর রাখবেন একটার উপর একটা, এগুলো হাদিসে আসছে স্পষ্ট। তাহলে আল্লাহ তাআলা নিজে সাব্যস্ত করছেন আপনি অস্বীকার করার তো কোনো জোর নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে দুইটা জিনিস থেকে দূরে থাকতে হবে আল্লাহ সিফাত সাব্যস্ত করা, একটা হচ্ছে ধরন নির্ধারণ, একটা হচ্ছে উদাহরণ প্রদান, ধরন নির্ধারণ এবং উদাহরণ প্রদান থেকে দূরে থাকতে হবে, তবে সামান্যতম কোনো অংশে নামমাত্র মিল হওয়ার কারণেই অস্বীকার করা যাবে না। এই অস্বীকার তারাও একদিক একসময় করতো না, কিন্তু যখন তাদের উস্তাদ যেটা বলছে এটাই শুনবে, এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা আসার মধ্যে বলবো যে কোনো কোনো জায়গায় দেখবেন যে ওরা ঠিকই মানছে, এরকম ধরন হয়ে যায় তারপরে মেনে নিচ্ছে, তারা কি আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, করে তো, আমারও তো অস্তিত্ব আছে, মিল হয়ে গেছে না, এই মিল তো অস্তিত্ব অস্তিত্বের মধ্যে তো বিরাট পার্থক্য, আমার অস্তিত্ব তো তার দ্বারা আসছে, তিনি না থাকলে আমি আমি নাই, আমি তো তিনি তো সবসময় আসেন, আমি তো ওনার তো সৃষ্টি করার মাধ্যমে আমি দুনিয়াতে আসছি, তাহলে তার অস্তিত্ব আর আমার অস্তিত্বের মধ্যে নাম মাত্র মিল থাকলে তো হলো না, কত কিছুর কত পার্থক্য আছে। তাহলে বোঝা গেল এই যে পাখির মুখ আপনার মুখ একরকম, এক সৃষ্টির মধ্যে পার্থক্য, তো স্রষ্টা সৃষ্টির মধ্যে কত পার্থক্য হবে সেটা স্পষ্ট। তাহলে আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। এর পরের যে ইয়াটা কায়দাটা এটা আমরা এখন করব, সেটা হচ্ছে কি সিফাতুল্লাহ তাওকিফিয়া, আল্লাহর গুণগুলো জানিয়ে দেওয়া জিনিস, অর্থাৎ আল্লাহ জানিয়ে দিয়েছে তাওকিফ, অর্থ হলো যেখানে থামতে বলা হচ্ছে, এখানে আল্লাহ তার রসুল বলেছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ যেটুকু দিয়েছে ওটুকু মানে থামতে বলেছে, এখানে এতটুকু জানিয়ে দেওয়া জিনিস, আপনি নিজের পক্ষ থেকে বাড়াতে পারবেন না। নামের ব্যাপারে কী বলেছে এটাও বলছে, একই কাজে বলছে, নামও আপনার নিজের পক্ষ থেকে বাড়িয়ে একটা নাম দিতে পারবেন না। এই জন্য আমরা বলেছি খোদা নাম দেওয়া যাবে না, গড বলা যাবে না বলছিলাম না, হ্যাঁ ভগবান বলা যাবে না, ঈশ্বর বলা যাবে না বলছি, এগুলো বললে আমাদের কী হবে আল্লাহর নামে এলহাদ হবে, আল্লাহর নামের সাথে নাফরমানি করা হবে, এগুলি পরে আল্লাহর নাম অস্বীকার করা হবে, এগুলি বলা যাবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহর গুণ আমি আপনি বানিয়ে একটাও বলতে পারবো না, আল্লাহর গুণের জন্য কোরআন এবং সুন্না যা আসছে এর বাইরে যাওয়া যাবে না কোনো ক্রমে, কোরআন এবং সুন্না যা আসছে এর বাইরে একটু যাওয়া বাইরে যাওয়া যাবে না। আচ্ছা কোরআন এবং সুন্না কীভাবে গুণ আসছে, তিনভাবে গুণ আসছে, কখনো কখনো আল্লাহ তাআলা সরাসরি তার গুণের কথা বলে দিয়েছেন যে এটা আমার গুণ, যেমন কী বলছে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, গুণ কোনটা ইজ্জত, আল্লাহ নিজে বলে দিয়েছেন। আবার বলছে কি ইন্নাল্লাহুর রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, যুল কুওয়া আল্লাহ যুল কুওয়া, তিনি ক্ষমতাবান তিনি বলে দিয়েছেন। আচ্ছা আবার কখনো বলছেন তিনি যুর রহমান,
বলছে কি রব্বুকাল গাফুর যুর রহমান, আর আপনার রব ক্ষমাশীল যুর রহমান, রহমতের অধিকারী, রহমত তার গুণ নিজে বলে দিচ্ছেন। অথচ এরা কিন্তু সুবহানাল্লাহ রহমতকে অস্বীকার করে, বলে কি আশায়রারা মাতুরিদিরা রহমত অস্বীকার করে, কি বলে আপনি সাধারণ মানুষটা, কিন্তু সাধারণ মানুষ ঠিকই স্বীকার করে, গ্রামের মানুষ আল্লাহ তোমার রহমতের আশা করতেছি, কিন্তু যারা বড় তথাকথিত হুজুর হয়ে বসে গেছে জায়গায় জায়গায় মাদ্রাসাগুলিতে, এরা না না রহমত না, তো কি এরাদাতুল খায়র কল্যাণের ইচ্ছা করে, এরাদা লাগাই দেবে, কিন্তু তারা কখনো এই নামটি স্বীকার করতে চায়, গুণটা স্বীকার করতে চায় না। সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ ফেতরাতান, ফেতরাতান তো কি স্বাভাবিক নীতি আল্লাহ যেভাবে তাদের অন্তরে দিয়ে দিয়েছে, এর কারণে তারা স্বীকার করে, তাদের আল্লাহ তোমার রহমত সাই বলে, কিন্তু ওরা বলবে না, কারণ ওদের মাথা নষ্ট হয়ে গেছে, ওদেরকে নষ্ট করে দিয়েছে মাথাটা কে মুতাজিলারা, যে যদি কোনো রহমত বলো, রহমত হলে তো অন্তর নরম হতে হয়, তাহলে অন্তর লাগে, অন্তরের মধ্যে কলম লাগে, কলম হলে গুস্ত টুকরা লাগবে, হায় হে না 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 রহমত বলা যাবে, কোন দিকে কোন দিকে চলে গেছে আস্তে আস্তে, মানে এটা কীরকম কথার দাবি, কথার দাবি। হ্যাঁ, আমাদের আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেন কথার দাবি দিয়ে কাউকে যেন কেউ কাফের না পায়, উনি এটা বলতেন সুন্দর করে, উনি এটা উদাহরণ দিয়েছিলেন, বলে যে আমরা মুরগি খাই, মুরগি কী খায়, হ্যাঁ পায়খানা খায়, সুতরাং আমরা কী খাই বলে আর কি, তো কথা এইটা তো অনেক চলে গেছে, এটা তো আহার কথা ঠিক না, তো এই জাতীয় কথা কথার দাবি দিয়ে তারা কী করে বলে যে আল্লাহ যদি রহমত দর, রহমত তার গুণ হয়, তো রহমত যদি গুণ হয় তো দয়া লাগবে, দয়া লাগলে কী লাগবে, কলতে লাগবে, কলতে লাগলে অন্তর লাগবে, কী লাগবে, পুস্তক টুকরো লাগবে, তো না 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 এতটুক সাব্যস্ত লাগবে, তো এতদূর গেছেন কেন আপনি, এটা আপনার, কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত করছেন কেন, নিজেরটাকে আল্লাহর উপর ক্যাশ করাটা হচ্ছে পথভ্রষ্টতা, আপনি নিজের জিনিসটা আল্লাহর উপর ক্যাশ করতেছেন কেন, আল্লাহর কিছু বলার তাদের উপর ইল্লাই রামসা, আল্লাহ বলছে আমার জন্য কোনো উদাহরণ পেশ করবে না, আমার জন্য তোমার উদাহরণ কোনো টিকবে না, এজন্য আল্লাহর জন্য কোনো উদাহরণ চলে না, আল্লাহ বলে নিজ নিজ করে দিয়েছে, আমাকে তোমরা আমি যে বলছি সেভাবে তোমরা বিশ্বাস করো, এটা হলো কথা, অর্থ মেনে না, অর্থ না মিললে সমস্যা। আল্লাহ তাআলা তিনি বলেছেন যে তিনি পাকড়াও করেন, ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ, আজকে আমরা কেরাত পড়েছি, ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ, আপনার রবের বাদ পাকড়াও অত্যন্ত শক্ত, আপনার পাকড়াও কিরকম, এই যে দোষী আমি পাকড়াও, তাই না, তাই বলে আল্লাহর পাকড়াও এরকম হওয়া জরুরি, তখনও না, তার পাকড়াও তো ব্যাপক, কেমন ধরো দোষে ফেরাউনের দেখছে, এটাও বাদশ, তিনি যখন ধরেন বাদশাতাল কুবরা, সে কঠিন ধরা ধরতে ধরেন, তো সেটা আপনার মত হওয়া জরুরি নয়, তাহলে এই গুণ ধরাটা ঠিক আছে, সাব্যস্ত করতে হবে যে তিনি পাকড়াও করেন, আল্লাহ তালা তিনি পাকড়াও করেন, তবে যেটা মানুষের কোনো পাকড়াও করা নয়, আল্লাহ তালা তার চেহারা কথা বলেছেন, ইয়াবকা ওয়াজহু রব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম, তার চেহারা এবং তার সত্তা দুটোই অর্থ এখানে, চেহারা সত্তা দুটোই থাকবে, যেটা সম্মানিত এটা আল্লাহ তালা বলে দিয়েছেন, তো এটা গুণ না চেহারা গুণ, নিজে বলে দিয়েছে আলাদা করে। আর ইয়াদা আল্লাহ বলছে বাল ইয়াদা মাবসুদাতান, ইহুদিরা বলতো ইয়াদুল্লাহ মাগলুলা, আল্লাহর হাত, ইহুদিরা বলে যে সেটা আল্লাহর হাত বদ্ধ আবদ্ধ, মাগলুলা অর্থ হলো সেই গলার সাথে আটকে রাখছে জিঞ্জির দিয়া, বের হয় না, আমাদের দেয় না, এটা বলতো ইহুদিরা তখনকার সময় ইহুদিরা, আর এখনকার সময় ইহুদিরা এটা বলে না, কারণ তারা সব সম্পদের মালিক হয়ে গেছে, এই জন্য তো ইহুদিরা তখন বলতো যে আল্লাহর হাত মাগলুল, আল্লাহ আমাদের দেয় না, আল্লাহ বলছে না বাল ইয়াদাহু মাবসুদাতান, আল্লাহর দুই হাত প্রশস্ত, দুই কুদরতের হয় এখানে, কারণ ইহুদিরা বলতো হাত, তো আপনি উল্টাটা বলছেন আমার কুদরত হল, আল্লাহ বলছে বাল ইয়াদাহ, আল্লাহ দুটি হাত প্রশস্ত, তিনি প্রশস্ত, হাদিসে আছে যে তিনি প্রশস্ত করে রাখেন তার হাতকে দিনের বেলা যারা গুণা করে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, রাতের বেলায়, রাতের বেলা যারা করে দিনের বেলা ক্ষমা করে দেন, আবার তিনি হাতকে প্রশস্ত করে রাখেন, আল্লাহ আকবার, সুতরাং তিনি ক্ষমা করে দেন, তার হাত রয়েছে, এটা এখানে সাব্যস্ত করলেন, এগুলি হচ্ছে আল্লাহর সিফাত সাব্যস্ত করার একটা জিনিস, সরাসরি আল্লাহ সিফাত বলে দিয়েছেন, সরাসরি তার সিফাত তিনি বলে দিচ্ছেন, আরেকটা হচ্ছে নাম বলছেন, নামের ভিতরে সেই সিফাতগুলি রয়েছে, আল্লাহর নাম বলছেন, নামেরগুলি নামের ভিতরে সিফাতগুলি রয়ে গেছে, যেমন তিনি বলছেন গফুর ক্ষমাশীল, ক্ষমাশীল যখন বলছেন এর মধ্যে কী গুণটা আছে বলেন তো, একটা না অনেকগুলি থাকবে, ক্ষমা আর কি শোনেন, আর কি ক্ষমতা কুদরত, তাহলে তিনি ক্ষমা করবেন কী করে, ক্ষত তাই না, কুদরত আর কি রহমত আছে, কারণ রহমত দয়া না করলে ক্ষমা করবেন না, দয়াও করেন, তাহলে একটি গুণ, একটি নাম অনেকগুলি গুণের সমান, তাহলে একটি নামে অনেক গুণ পাচ্ছি আমি, তাহলে গুণ পাওয়ার আরেক জায়গা হচ্ছে কোথায়, নাম, একটা কথা সরাসরি তিনি বলে দেবেন, আরেকটা কি নাম, নামের থেকে আসবে অনেকগুলি গুণ, আচ্ছা
তিন নম্বর হচ্ছে তিনি কখনো এমন এমন কাজের কথা তিনি বলবেন সরাসরি, এটা ক্লাস কিন্তু এটা আসলে গুণ হয়ে গেছে। যেমন তিনি বলছেন যে তিনি আরশের উপর উঠেন, সুমাস্তাওয়াল আরশ, আরশের উপর উঠেন, এটা তার সাথে সম্পৃক্ত যেহেতু এটা কি হয়েছে, তারই একটা গুণ। তিনি বলছেন তিনি প্রথম আসমানে নেমে আসেন, এটা তার সাথে সম্পৃক্ত হয়ে যাবে, তিনি এটা গুণ। তিনি বলছেন তিনি মানুষের জন্য কেয়ামতের মাঠে আসবেন, তিনি এসে মানুষকে ফয়সালা মীমাংসা করে দিবেন, যেহেতু ফয়সালা মীমাংসা করবেন তাদের আসবেন তিনি, এটা আসার কথা তিনি বলেছেন। ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর রব আসবেন, তাহলে বোঝা যাচ্ছে আসেন হাসরের মাঠে আসাটা তারটা কি গুণ, তাহলে বোঝা গেছে। কখনো কর্ম, তার কর্ম থেকে আমরা পাচ্ছি, কাজ থেকে ফেল, কখনো নাম থেকে পাচ্ছি, কখনো সরাসরি তিনি বলে দিচ্ছে এটা এটা আমার গুণ রয়েছে। তাহলে গুণের পাওয়ার মাধ্যম কয়টা, তিনটা, বুঝে আসছে। আল্লাহর গুণগুলি উৎস তিনটি, একটি হচ্ছে সরাসরি গুণ বলা, একটি হচ্ছে নামের নাম বলা, আর হচ্ছে তিন নম্বর হচ্ছে যে কোনো ফেল তিনি কর্ম কাজটা করেছেন, যে কাজটা আসলে তার গুণ, যে কাজটা আসলে তার গুণ। এই তিনটি মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নামগুলো, আল্লাহ তাআলার গুণগুলো জানতে পারি। আমরা মোট কয়টা শিখলাম, সাতটা। আমরা এখন আরও কিছু জিনিস শিখব যেগুলো আল্লাহর গুণ আমরা আগে বলেছি, আল্লাহর গুণের কিছু কায়দা আছে আল্লাহর গুণের সাথে সম্পৃক্ত, সেগুলো আমরা এখন শিখব। আমরা ইতুপুর প্রথম যে নামের সাথে সম্পৃক্ত বলছিলাম, তিনটি গুণ, তিনটি এমন কায়দা রয়েছে, এটা হচ্ছে বৈপ্লব, যেটা হচ্ছে মৌলিক কায়দা, যেগুলি কোনো কোথাও পরিবর্তনশীল না। সেগুলি কী বলেছে মনে আছে কারণ? হ্যাঁ, একটা প্রথম যেটা সাব্যস্ত করতে হবে, আল্লাহ যা সাব্যস্ত করেছেন এবং আল্লাহ যা নিষেধ করেছে সেগুলি নিষেধ করতে হবে, এটা এক নম্বর কাজ আছে। এটা কিন্তু এখানেও থাকবে, আল্লাহর নাম যেমন সাব্যস্ত করতে হবে, যা আল্লাহ সাব্যস্ত করেছেন আল্লাহর গুণ, আল্লাহ যা সাব্যস্ত করেছেন, আল্লাহ যা অস্বীকার করেছেন সেগুলি অস্বীকার করতে হবে, তেমনিভাবে আল্লাহর গুণের ব্যাপারে, নামের ব্যাপারে যে বিধান, যেগুলি নাম আল্লাহ এবং তার কাছে সাব্যস্ত করতে হবে, গুণের ব্যাপারে বলতে হবে, যে সমস্ত গুণ আল্লাহ এবং তার কাছে সাব্যস্ত করতে হবে, এবং যে গুণ, যে গুণগুলো আল্লাহ এবং তার রাসূল অস্বীকার করে সেগুলো অস্বীকার করতে হবে। দুই নম্বর বলেছিলাম যে আল্লাহ, আল্লাহর গুণ ওখানে নামের সাথে ছিল, যে আল্লাহর নাম এবং গুণ একসাথে বলি আমরা, নাম এবং গুণ এটা মৌলিক কায়দা, যেহেতু সবখানে খাটবে এটা, সেটা কি নাম এবং গুণ কখনো কোনো মানুষের সাথে সামঞ্জস্য, সৃষ্টি করির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। তিন নম্বর বলছিলাম যে ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, এই তিনটি কায়দা এই গুণের ক্ষেত্রেও খাটবে। এই তিনটি কায়দা হয়ে গেল, এটা আমরা আলোচনা করতে চাচ্ছি লম্বা, এটা বুঝতে পারছেন। তাহলে ওই তিনটি কায়দা চলে আসলো, এখন একটি কায়দা সেটা হচ্ছে, এটা খুব জরুরি একটি কায়দা, সেটা শেখ উল্লেখ করেন না কিন্তু আমরা আরেক লেখে উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে আল্লাহর কিছু গুণ আছে যেগুলো কোরআনও আসে না হাদিসেও আসে না, কোরআনও আসে না হাদিসেও আসে না, মানুষও জিজ্ঞাসা করে এটা বলা যাবে কিনা, এটা বলা যাবে কিনা, আল্লাহকে এটা বলা যাবে কিনা, আল্লাহকে এটা বলা যাবে কিনা, আল্লাহকে এরকম জিজ্ঞাসা করে। এখন প্রথমে কোরআনে কারীম এবং হাদিসে আসে নাই, দেখুন একটা উদাহরণ দিই, আল্লাহ তাআলা তিনি বলছেন জাওয়াত, জাওয়াত অর্থ কি, দানশীল, দান করেন তিনি, দান সব। এইটার মতো আরেকটা শব্দ হচ্ছে সাফি, আরবিতে সাফি একটা শব্দ, এখন ওইটা ব্যবহার করা যাবে কিনা, না ওইটা ব্যবহার করা যাবে না, আল্লাহ যেটা বলছে ওইটাই থাকতে হবে। যদি বলে আল্লাহকে জাওয়াত বলে আল্লাহ জাওয়াত, তো আল্লাহকে সাফি বলে না এটা বলা যাবে না, তাহলে আল্লাহ যেটা বলছে ওইটাই থাকতে হবে, বুঝতে পারছে। এই গুণটা নির্ধারণ করতে হবে যে আল্লাহ যেটা বলে না এটা বলা যাবে না। এটা কী জন্য বললাম জানেন, আসবে আপনার কাছে এই জন্য বলছি, কেউ এসে আপনাকে বলবে আচ্ছা আপনি হাত বললেন, হাত কি অঙ্গ, বলে না আমরা তো অঙ্গ বলি না, আমরা তো অঙ্গ বলি না, কেন আল্লাহ তো অঙ্গ বলেনি, আল্লাহ হাত বলছে, আপনারটা অঙ্গ আল্লাহটা অঙ্গ হওয়া জরুরি না, কথাটা বুঝাতে পারছি, আপনারটা অঙ্গ আপনি আল্লাহটা অঙ্গ বলেন কেন, এই ভুল করে দেবেন। ধরেন আপনি কি দিয়ে শোনেন, কান দিয়ে, কান দিয়ে শোনেন তাই না, এখন আপনি বললেন যে আল্লাহর কান আছে, ওই হবে না, কেন আল্লাহ বলে নাই তো, আল্লাহ বলছে তিনি শোনেন, তিনি কিভাবে শোনেন, আপনার জন্য কান লাগে, আরে এই যে মাইক এটার কান আছে নাকি, এটা কি দিয়ে শোনেন, এটি কতগুলো সিদ্ধ আছে তাই না, সৃষ্টির মধ্যে আমার এবং এটার মধ্যে এই পার্থক্য যদি থাকতে পারে, স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কত বড় পার্থক্য থাকতে পারে, তাহলে আপনি জোর করে কেন আর কান বানাচ্ছেন কি জন্য,
এই জন্য যারা বাড়তি করে তারা বিপদে পড়ে, অনেক সময় বাড়তি বললেই বিপদে পড়ে। যখন বলেন একজন, আমি দেখেছি এক ভাইকে, হয়তো তিনি ভালো মানুষ কিন্তু ভুল করেছেন, সেটা বলতেছেন যে তার হাত আঙ্গুল আছে বলছে, হাদিসে আছে আঙ্গুলের কথা, স্পষ্ট হাদিসে আছে, ওই হাদিসে আছে। এখন বলতেছেন আঙ্গুলের সাথে সংশ্লিষ্ট তাহলে নখ টকও থাকবে, নাউজুবিল্লাহ, মানে এটা উনি ভুল করতে করতে বাড়তে বাড়তে আর একটু বেশি গেছে চলে গেছে, এটাও কিন্তু ইসলামী নিষিদ্ধ। এই জন্য এই কায়দাটা সবসময় মনে রাখতে হবে, এটা সেটা হচ্ছে আল্লাহ তার রাসূল যেই গুণটি বলেছেন এই গুণটির বিকল্প শব্দ নিয়ে আসবো না, বিকল্প শব্দ নিয়ে আসবো না। কেউ যদি কোনো এমন কোনো শব্দ নিয়ে আসে যেই শব্দটা আমাদের কোরআন এবং হাদিসে আসে নাই আল্লাহর জন্য, তাকে জিজ্ঞাসা করব, সরাসরি জিজ্ঞাসা, আলফাজ বুঝমালা বলে থাকে সংক্ষিপ্ত শব্দ, তাকে জিজ্ঞাসা করো ভাই আপনি যে শব্দটা বললেন অঙ্গ বলতে আপনি কী বুঝাচ্ছেন? যদি বলে অঙ্গ বলতে বুঝাচ্ছি এটা যে আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর আঙ্গুল, এগুলি বলে না অঙ্গ বলেন না, তবে ওগুলি সাব্যস্ত করেন, ওগুলো অস্বীকার করেন, অঙ্গ বলবেন না তবে কী বলবেন ওগুলি সাব্যস্ত করেন, ওগুলি অস্বীকার করা যাবে না। আর যদি অঙ্গ বলতে বুঝে আমার হাতের মতো, আমার পায়ের মতো, আমার আঙ্গুলের মতো, আপনি আগা করা পুরোটাই ভুল, আপনি এটাও সাব্যস্ত করেন, অঙ্গও বলেন না এটাও সাব্যস্ত করেন, বুঝতে না পার্থক্যটা বুঝছেন, এটাই হচ্ছে নিয়ম। অর্থাৎ যদি এমন কোনো শব্দ কেউ আপনার কাছে নিয়ে আসে তাহলে এই উত্তর, যেমন ধরেন আল্লাহর জন্য আমরা এতক্ষণ যা সাব্যস্ত করেছি গুণগুলো, একদল এসে বলবে যে তোমরা তো আল্লাহকে শরীর বানিয়ে খাচ্ছ, জিসিম মুজাসিমা হয়ে গেছে তোমরা, আল্লাহর কি জিসিম আছে নাকি, প্রশ্ন করলে কী বলবে, উত্তর কী হবে, উত্তর কী হবে, আল্লাহ তাআলা কোথাও কোরআন সুন্নাতে কোথাও তার নামে জিসিম শব্দ ব্যবহার করেন নাই। আপনি জিসিম বলতে কী বুঝাচ্ছেন, প্রশ্ন করতে হবে, আপনি জিসিম বলতে কী বুঝাচ্ছেন? যদি বলে যে আমি জিসিম বলতে বুঝাচ্ছি এটা একটা সত্তা, বলে অবশ্যই আল্লাহ সত্তা আছে, আল্লাহ নিজে বলছেন ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, তার সত্তা আছে, নিজে তিনি বলছেন তোমাদেরকে সত্তার ভয় দেখাচ্ছেন, তার সত্তা অবশ্যই আছে, সত্তা না থাকলে তিনি তো অস্তিত্বহীন হয়ে যাবেন, অবশ্যই এটা আছে তার নিজের। তবে আপনি জিসিম বলেন না, কী বলবেন, নাফস, তার গুণ সেটা বলবেন, তার সত্তা বলেন, নাফস বলেন, কিন্তু আপনি জিসিম বলতে পারবেন না। আর যদি বলে আল্লাহ জিসিম বলতে বুঝাচ্ছি আমার জিসিমের মতো, মমুকের মতো, ওইটার মতো, বায়ুমূর্তির মতো, তাহলে কী বলবো, আপনার আগা করা পুরোটাই ভুল, জিসিম ভুল, আপনার ধারণা ভুল, পুরোটাই ভুল। তাহলে এই জাতীয় আলফাজ মুজমালা যখনই আসবে তখন আপনার দায়িত্ব হবে এই জাতীয় উত্তর দেওয়া। দিক এটা খুব বলে, কেন বলে জানেন, যখনই আপনি বলবেন যে উপর দিক, আরশো উপরে না, আল্লাহ আল্লাহ উপরে না, আমরা তো কী বলি আল্লাহ আরশের উপরে এবং সব কিছুর উপরে, উপরের দিককে আমরা আল্লাহর জন্য নির্ধারণ করি না, আল্লাহ আল্লাহ রাসূল কোথায় গেছে, উপরের দিক গেছে না, আরশের কাছে গেছে না, কী জন্য, মেরাজ, ইসলাম মেরাজে গেছে না, আল্লাহ তার উপরের দিকে, আল্লাহ রাসূল উপরের দিকে গেছে না, আল্লাহ তাকে নিয়ে গেছেন। আচ্ছা এখন যারা বাতিলপন্থী তারা বলবে দিক তো আল্লাহকে তুমি কি দিকে সীমাবদ্ধ করে দিলে, দেখি কত সীমাবদ্ধ মাস্ত অস্তে করে নিজে নিয়ে আসছে প্যাঁচ লাগানোর জন্য, আমরা কি সীমাবদ্ধ বলি নাকি, ওরা এটাকে বলবে যে আল্লাহ কি ওই দিকে বলার অর্থ তো সীমাবদ্ধ করে, আল্লাহ কি কোনো দিকে, তখন আল্লাহ দিক নিজে কোথাও বলেন নাই, আল্লাহ কখনো বলেন না তিনি দিক, তিনি যেটা বলছে এটা শোনো, তুমি একটা কথা মনে রাখবে, যদি তুমি মনে করো দিক বলতে সীমাবদ্ধ কোনো কিছু বুঝাচ্ছ তুমি, যেমন আপনি বলেন পৃথিবীর দিক উপরের দিক যেটা, ঠিক অন্যান্য গ্রহ তুলনা সেটা কিন্তু অন্যদিকে নিচের দিকেও থাকতে পারে, উপরে যেটা আছে তুলনা, তাহলে কি আমি কি বলবো দিক বলতে এটা ওই গ্রহ নিয়েছি আল্লাহ আছে এরকম বলছি নাকি আমি, না এটা বলিনি। যদি আপনি বলেন যে সৃষ্ট কোনো দিক, কারণ দিকটা আল্লাহ সৃষ্টি, সৃষ্ট হয়েছে কেন, আপনি যদি কেন ধরেন সূর্য এদিকে উঠার কারণে আপনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্ধারণ করছেন, নাহলে তো আপনি নির্ধারণ করতে পারতেন না, তাহলে সূর্যের দ্বারা আল্লাহ সৃষ্টি করেছে দিকটা, দিকটা তো আপনি নির্ধারণ করা এইভাবে হয়েছে, এই যে দশ দিক নির্ধারণ হয়েছে মূলত সৃষ্টির কারণে, সৃষ্টি থাকার স্রষ্টার দিক সাথে দিকের সম্পর্কই নেই, কিন্তু আপনার জন্য দিক হয়েছে, কারণ আপনি একটা সীমাবদ্ধ জিনিস, আপনি এদিকে দিক আছে, এদিকে তাকাচ্ছেন, ওদিকে তাকাচ্ছেন, কারণ আপনার জন্য নির্ধারিত, স্রষ্টার জন্য এটা আসবে কী জন্য। তো যদি বলেন এটা যে আমার দিক বলতে সুনির্দিষ্ট সীমাবদ্ধ কোনো এলাকা বুঝাচ্ছি, আল্লাহ তাআলা এইটা থেকে কি সম্পূর্ণরূপে
মুক্ত, এটা আলাদা সাব্যস্ত করা যাবে। আর দ্বিতীয়তে বুঝায় হ্যাঁ উপরের, যে উপরের কোন আল্লাহ সৃষ্ট কোন দিক সাথে সম্পৃক্ততা নেই, যেটা পুরোপুরি আমাদের আয়ত্তের অধীন নয়, সম্পূর্ণ আয়ত্তের বাইরের জিনিস, তাহলে সেটা অবশ্যই সাব্যস্ত করে দেবেন। আল্লাহ নিজে বলছে ওয়াহুয়াল আলী আল আজিম সুবহান রাব্বিয়াল আলা, তিনি নিজে সাব্যস্ত করেছেন, সেখানে আমাদের অস্বীকার করার কিছু নাই। তবে তুমি কখনো এই এই কথাটা বারবার বলবা না যে নির্ধারিত কোনো কিছু দিক বলতে আমি বুঝাচ্ছি না, এই সাদের পর্যন্ত এরকম কিছু বললে তাহলে তোমার বিরুদ্ধে এসে যায় দিক, তুমি তো বুঝো এই সাদ পর্যন্ত, কিন্তু এটা তো আমরা বুঝাচ্ছি না, আমি তো অনুবাদ মতলব সব কিছুর উপরে সর্বদিক থেকে, সেইটা কোনো নির্ধারিত একটা অংশের ভিতরে সীমাবদ্ধ নয়, এই জায়গাতে এসে তারা ভুল করবে, তাহলে বুঝাচ্ছি আমরা এটা যে ভুলটা আমাদের আমাদের বিবেকের সীমাবদ্ধতার কারণে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে বিবেক, আমার বিবেক আমার এর উপর উঠতে পারে না, এই জন্য আমি বলি কি আমার উপর দিন মানে কি আসবে, এইটা একটুকু না, একটুকু তো না, এই সব কিছু তার কাছে তো কিছুই নাই। আমরা আগেও বলেছি যে আসমান এবং জমিন সবগুলি আল্লাহ তাআলা কুরসির ভিতরে সাতটি দেহান, সাতটি দেহান, কুরসি হচ্ছে পা রাখার স্থান, তাহলে আল্লাহ তাআলা আরশ কত বড়, সে রব্বুল আলামিন তার উপরে, এটা বলি নেই আমরা যে এটার উদ্দেশ্য, যারা বলে মুফাসসিরা যারা তারা মুশাবিহা তারা বলে তিনি দশ হাতে দশ হাত, বারো হাতে বারো হাত, ডাইনি বামে এভাবে এরকম, নাউজুবিল্লাহ, এটা তো আমরা বলি না, এটা আহলে সুন্নাহ জামাতের কোনো কথা নয়, এটা আমরা বলি উলুল মতলব, তিনি সর্ব উপরে, যে উপরে আর কল্পনা করা যায় না, সেটা আমার দিকের সাথে সম্পৃক্ত কোনো দিক এইরকম দিক নয় যে এরটুকু সীমাবদ্ধ দিক, এটা না, বরং এটা হচ্ছে উলুল মতলব সর্ব উপরে উঁচু, যেটার কোনো তুলনা চলে না, এটা কোনো উপর নিচের আমার ধারণার মতো উপর নিচ না, যেটা একটা একটা পিঁপড়া যদি বলেন আমার উপর হচ্ছে একটুকু আমার ঘর যতটুকু একটুকু ঘরের ভিতরে আছে, তাহলে ভুল হবে, কারণ আমি তো উপরে অনেক উপরে, আমার সাথে যদি এই তুলনা হচ্ছে পিঁপড়া, তো আমি আমি সৃষ্ট সৃষ্ট, পিঁপড়া তার ঘরের ভিতরে উপর বুঝতে কতটা বুঝবে, ঘরের ছিদ্র পরিমাণ আমার উপরে, তো মানুষ তো তারও উপরে হিসাবে বাইরে, তো সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে এই পার্থক্য, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য তো বহু, তো আপনি অনু একরকম করতেছেন কি জন্য, নির্ধারিত কোনো সীমাবদ্ধ কোনো এলাকার জন্য আমরা আমরা সাব্যস্ত করতেছি, দিক সাব্যস্ত করতেছি, বুঝে আসছে কথাটা, এই ভুলটা অনেক সময় মানুষের আসার কারণেই মানুষ এই ঘরকে আলাদা উপর দিক সিদ্ধ সাব্যস্ত করছে না, অনু বল মতলব যত উপর হতে পারে চিন্তার উপর, চিন্তার উপর, সৃষ্ট কোনো দিক দ্বারা সীমাবদ্ধ তিনি নন, সৃষ্ট কোনো দিক দ্বারা সীমাবদ্ধ তিনি নন, এটা আমাদেরকে স্বীকার করতে হবে, তাহলে বোঝা গেল যে তিনি উপরে, তিনি সর্ব উপরে, এটাকে স্বীকার করতে হবে, যা তিনি সৃষ্টি করেছেন এর ভিতরে তিনি নন, এর ভিতরে তিনি নন, এগুলিতে সৃষ্ট আমাদের আসমান এবং জমিন সবই সৃষ্ট, এটা এই অনুভব বুঝাচ্ছি না, এই জন্য কোরআনে কোরআনে বারবার যখন পাবেন আমতুমান ফিসসামা, যিনি আকাশে রয়েছেন, আকাশ তো উপর এখানে, এখানে আকাশ তো আমি যেটা দেখতেছি মঙ্গল গ্রহ বা এই যে তুমি কিছু না নাউজুবিল্লাহ, এগুলিও জমির মতোই, কিন্তু এর উপরে আসসামায়ে যাতুল হুবুক আল্লাহ বলছেন, আমরা যদি ভালো করে যারা ওই বিষয়ে নিয়ে গবেষণা দেখতে পাবেন যে আকাশ আসলে একটা জালির মতো, জালি জালি হচ্ছে জালি জাল জাল হচ্ছে না জাল, এই এই জালটা পুরো আকাশের মধ্যে এই জালের ভিতরেই তারকাগুলো বসে আছে, তারকা ইত্যাদি ইত্যাদি এর মাঝে আছে, কিন্তু এর তারকা এইটা ভেদ করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি মেরাজে গিয়েছিলেন, এসব ভেদ করে, এই জন্য প্রত্যেকে আবার পাহারাদার আছে প্রত্যেক আকাশে, সেগুলি ভেদ করে গেছেন, আমরা যে নীল দেখতেছি বলতেছি নীল, নীলটা আসলে কী, নীল কি কোনো জায়গার নাম নাকি, এটা তো একটা ওটার প্রভাব যেটা পড়ছে, এটা রং পড়েছে মাত্র, আসমান কি কোনোদিন কোনো মানুষ দেখছে নাকি, একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া আসমানে আর কেউ যেতে পারে নাই, কান লাগায় শয়তানগুলো, কান লাগালে শয়তানগুলো কি মারে আল্লাহ তাআলা তখন পাথর মেরে ইয়া মেরে আগুন মেরে যেগুলো পুড়িয়ে দেয় কান, কিন্তু মানুষ তো যেতে পারে না ওখানে, মানুষ যেতে পারে না, হ্যাঁ কোনো কোনো নবীকে রাখবে না মাকান আলিয়া কেউ কেউ বলছে তাকে এবার উঠে নিয়েছে উঠে নিয়েছে, এগুলো বিভিন্ন বর্ণায় আসছে, কিন্তু আল এই সাত আসমান ভেদ করে যিনি গিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যরা আল্লাহ যেখানে রাখা সেখানে রাখছে, যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা আসছে সেটা আমরা স্বীকার করি, কোনো অস্বীকার করছি না, কিন্তু এই যে আসমানের ধারণা আমাদের অনেকেরই কিন্তু ক্লিয়ার না, ক্লিয়ার না কেন, আসলে এটা জানা তো কঠিন, আমরা তো এখনও অনেকে বলে থাকে চাঁদে গেছে বলছে এটাও স্বীকার করে না,
চাঁদে গেছে আসলে কথাটা সত্য না, অনেক বলছে কেন চাঁদে বাতাস নেই, আমরা বাতাস দিচ্ছি নড়তে, পতাকা নড়তে দেখছি, পতাকা যদি নড়ে এর অর্থ হলো এরা ইচ্ছা করে এটা চালাচ্ছে কোথাও, এবং এটা ছবি তুলে আছে যে চাঁদে গেছে, এটা অনেকে বিশ্বাস করতেছে না, চাঁদে কেমনে গেল, আমাদের উস্তাদের মধ্যে অনেকে বিশ্বাস করতে না। আচ্ছা যাক, চাঁদ সবচেয়ে কাছের, কিন্তু সবচেয়ে কাছের উপগ্রহ হচ্ছে চাঁদ, সবচেয়ে কাছেরও যাইতে আমরা সন্দেহের মধ্যে আছি। এরপরে যারা বলে ইন্ডিয়ান একটা পাঠাইছিল বোধহয় কদিন আগে, এটা খবরে নেই কোন দিকে হারিয়ে গেছে, নিঃসন্দেহ এটা উপর দিকে যাইয়া উল্টা যায় পড়ছে বঙ্গোপসাগরে, এটা কত যাইতে আর শুধু যাইতে পারবে বলছে মনে করছে আর কি, আরেক গ্রহ যাচ্ছে। এগুলি হচ্ছে ওদের বাহাদুরি, যারা কাফের বাহাদুরি আসলেই কোথাও যেতে পারবে না, কারণ এই যদি আসমান হয় ভেদ করে যাওয়ার অধিকার কারোই নেই আল্লাহর অনুমতি ব্যতীত, কারণ আল্লাহ তাআলা সেখানে পাহারাদার বসিয়েছেন। যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন তখনও কিন্তু কি জিজ্ঞাসা করছে যে তাকে কি আনার অনুমতি দেওয়া হয়েছে, বলা অনুমতি দিয়েছে, তখন খোলা হয়েছে, এরা কিন্তু খোলা হয়নি, ওরা আকাশে আসমান উঠবে কী করে, কখনো উঠতে পারবে না, যত দৌড়াদৌড়ি করে পাশাপাশি দৌড়াদৌড়ি করতে পারবে, নিচের দিকে যেতে পারবে, এই আশেপাশে যত গ্রহগুলিতে দৌড়াতে পারবে যদি যায়। তারপরেও মঙ্গল গ্রহে জমি বিক্রি করতেছে বলে আপনারা কিনে টিনে দেখেন, আমরা কিন্তু এত আশাবাদী না, এগুলি সবই হচ্ছে ধারণা করে চলা কিছুই না। আলাকুলে হাল, তাহলে আমরা কি বুঝলাম, যেই যেই কথা বা যেই গুণগুলো আল্লাহর জন্য কোরআনে কারিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে নাই, সেইগুলোকে আমরা সেই শব্দগুলি ব্যবহার করবো না। ঠিক অনুরূপ একটা শব্দ আমরা অনেকেই ব্যবহার করে থাকি, আকার আকৃতি, তাই না? আমরা বলবো যে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে সূরা ব্যবহার, হাদিসে আসছে কোরআন আসছে হাদিসে আসছে সূরা শব্দটি বেশ কয়েকবার আসছে, আমরা চেষ্টা করবো এই শব্দটি বুঝতে। অনুবাদের ক্ষেত্রে সূরা সাব্যস্ত করি আমরা, কোনো সাব্যস্ত না করলে গুণা হবে, কুকুরি হবে, সাব্যস্ত করি। অনুবাদের ক্ষেত্রে আসে একটা নীতি, একমাত্র আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ফাকুল আকবার মধ্যে উল্লেখ করেছেন, আর কেউ এই নীতিটা আমি দেখিনি কারো কাছে, আকিদা কিতাবের মধ্যে স্পষ্ট আসে না। উনি উল্লেখ করেছেন যে অনুবাদের ক্ষেত্রে এমন কথা বলা যাবে না যেটা আমাদের আকিদা বিরোধী, অনুবাদের ক্ষেত্রে, কারণ তিনি তো পারস্য লোক ছিলেন, এই জন্য তিনি বুঝছেন কোরআনের অনুবাদ দরকার আছে। অন্য যারা বড় বড় আলেম তারা তো সব আরবিয়ান, ওরা চিন্তা করে নাই, ওরা মনে হচ্ছে অনুবাদ করতে গেলে যেন কেউ বাইরে চলে না যায়, একটা শব্দের দশটা অর্থ হতে পারে, কটা অর্থের দশটা অর্থ হতে পারে, কিন্তু যে অর্থটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হুবহু ওটার সাথে না মিলবে ওই অর্থটা ছাড়া অন্য কোনো অর্থ ব্যবহার করা যাবে না। কেন আমরা আগে বলেছি আল্লাহর নাম জাওয়াদ সাখি ব্যবহার করা যাচ্ছে, যদিও একই অর্থ সব সাখি ব্যবহার করা যাবে, তেমনিভাবে আল্লাহর নাম তিনি আল্লাহর গুণ বর্ণনা করেছেন যে তিনি হচ্ছে তার সুরাস, সুরাস, এখন সুরাকে ইংরেজি বলার সহ একটা শব্দ আছে ফর বলে দেবে, কিন্তু বাংলাতে আকার একটা খারাপ অর্থ দেয়, কারণ আঁক দিয়ে টান দিয়ে যেটা করা এটা আকার, এবং আকার অর্থ নির্ধারিত একটা ফর্ম দেওয়ার নাম হচ্ছে, নির্ধারণ করার নাম হচ্ছে আকার, তো আমরা এটা যদি এই অর্থে দেয় তাহলে একটা সমস্যা তৈরি হবে, এইটা আকার নিরাকার শব্দটি নিয়ে বাড়াবাড়ি করা প্রত্যেকে হানাহানি করা, এটা না করে আল্লাহর জন্য সুর হাদিসে আসছে সুরত বাংলা ভাষা বুঝে আসে যে একটা সুরত আসলে আলহামদুলিল্লাহ এটা ব্যবহার করা উত্তম, আর যদি এটা অন্যটা ব্যবহার করে তো সমস্যা এক জায়গায় হয়, খারাপ অর্থ নিতে পারে মানুষ, খারাপ অর্থ যেই যেই জিনিসটা খারাপ অর্থে ব্যবহৃত হতে পারে সে জিনিসটা থেকে দূরে থাকাই উত্তম, এটা আল্লাহ বলে না আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল কী বলেছেন, আল্লাহ রাসূল কী বলেছেন সূরা বলেছেন, সূরা বললে আমাদের তো বাংলা বোঝা যাচ্ছে সমস্যা নেই, এটা ওইরকম না আরশের উপর এসতে হয়েছে না, কারণ আরশের অনুবাদ আরশের উপর দেওয়া আল্লাহ আরশের অনুবাদ আছে চারটা, ইবনুল কাইম বলে দিয়েছেন চারটে অনুবাদ, একটা কি উপরে ওঠা, একটা হচ্ছে উপরে ওঠা, কেমন আলা ওয়ার্তাফা এটা উপরে অর্থ, আলা ওয়ার্তাফা সাহাদা আরোহণ করা, আরেকটা হচ্ছে উপরে থাকা ইস্তাকার থাকা কোথাও থাকা বিদ্যমান থাকা, তাহলে চারটা অর্থ আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর জন্য আপনার অনুবাদ আমাদের সলভে সাইন করে দিয়েছেন, সুতরাং সেটা আমরা ঠিক আরবি ভাষা দ্বিতীয় অনুসারে অনুবাদ করলে আমাদের কোনো দোষ আসতেছে না, চারটে অনুবাদ করতে পারতেছি কোনো সমস্যা নেই, কিন্তু এই জায়গাতে সুরার অনুবাদটা তারা করে দেন নাই, তারা বলেন না সুরার অর্থ আল্লাহ শেকেল বলেন নাই, শেকেল অর্থ হচ্ছে বাংলাতে শেকেল বলা হয় কাকে আকৃতিকে, আকৃতি এই জন্য দেখবেন শেকেল মোরাব্বা টান দেয়, টান দিলে বলা আকৃতি অর্থটা একটা আকার দিছে, আঁক দেয় আঁকের উপরে শব্দের উপরে আকার দেয়, তাই না, আকার দাও নিরা আকার দাও, তারপরে তুমি অর্ধেক আকার দাও পুরো আকার দাও বলে না, তো এই জাতীয় যেহেতু একটা খারাপ অর্থ আসে সেহেতু এটা না বলে আকার নিরাকার শব্দটি ব্যবহার না করে আমাদের ব্যবহার করা উচিত যে আল্লাহর সূরা আছে। এখন যদি বলেন যে আমি ব্যবহার করতে উদ্দেশ্য হচ্ছে এটা আল্লাহর নাম গুণ এগুলি ক্ষেত্রে সুরা
এটা তো আলাদা সুরা আলাদা জিনিস, আর এটা আলাদা জিনিস, ভিন্ন ভিন্ন গুণ আছে। যেমন আপনি তার জন্য বলবেন যে তার হাত আছে, তার পা আছে, তার আঙ্গুল আছে, ভিন্ন ভিন্ন সবগুলিকে আকার নাম দিবেন না। সবগুলিতে আল্লাহ 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 তাআলা আল্লাহ রাসূল কোথাও সবগুলিকে আকার নাম দেয় না, সবগুলিকে আকার নাম দিছে দেয় না, তা আপনি সবগুলিকে আকার নাম কেন দিচ্ছেন? ভিন্ন ভিন্ন নাম দিচ্ছে, নয় তো আল্লাহ একটা বলতে পারতো যে আমার সুরা আছে, সুরা অর্থ আকার বুঝাচ্ছি, সবগুলিকে আমরা একসাথে সুরা বুঝাচ্ছি, এটা আল্লাহ তাআলা বলেন নাই। সুরা বলতে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার কি বুঝাচ্ছেন, আল্লাহ তাআলা তার তিনি তার একটা ফর্ম বুঝাচ্ছেন, যে তার তার কি আছে, প্রত্যেকটি তার গুণের একটা কি আছে, হ্যাঁ ধরন আছে, প্রত্যেকটি গুণের একটা কি আছে, ধরন আছে, প্রত্যেকটি তার তার সত্তার একটা কি ধরন আছে, কি ধরনটা আমরা কথা বলছি ধরন সাব্যস্ত, কিন্তু এটা ধরনের নির্ধারণ করা যাবে, নির্ধারণ করা যাচ্ছে। তো আকার বলে যদি নির্ধারণ হয় নির্ধারণ করবো না, অনির্ধারিত হবে তার আকার আমরা সাব্যস্ত করতে হবে, এটাকে আকার না বলে সুরা বলবো, এটা সবচেয়ে বেশি উত্তম, এটা আমরা বলি। তবুও মাসালাটা অনেকটা মত পার্থক্য শব্দের কারণে, মৌলিকভাবে আমরা একমত যারা এটা বলি এবং যারা বলি না যে আল্লাহর জন্য সুরা সাব্যস্ত করতে হবে, কিন্তু যারা বলে নিরাকার এটা আমরা কখনো বলি না, এটা বলা যাবে, এটা মোটেই বলা যাবে না। কেন আমি বলা হবে, এটা বলার অর্থ হচ্ছে তাকে সম্পূর্ণরূপে নিরাকার বলে ওদেরকে বোঝাবে, এমন যা অস্তিত্বহীনকে বলবো, অস্তিত্বহীনকে বলবো, এইটা আমরা কখনো বলি না, কারণ অস্তিত্বহীন এইটাই হচ্ছে নিরাকার বলে অস্তিত্বহীন হয়ে যায়, এইটা আমরা বলি না। তো আমরা ওই শব্দটা মোটেই বলবো নিরাকার, কিন্তু আকার বলার আগে বলবো যে আমরা কি আছে, নাম গুণ এবং তার সত্তা ধরন রয়েছে, এটা আমরা যতটুকু আল্লাহ বলছি এর বাইরে আমরা আগ বাড়িয়ে আর কিছু নির্ধারণ করে বলবো না, এটা হচ্ছে নিয়ম। ধর্মীয়ভাবে আমরা বলেছি যে আল্লাহ শোনেন কিন্তু কান বলবো না, আল্লাহ শোনেন কিন্তু কান বলবো না, তেমনিভাবে আল্লাহ তাআলা এই জিনিসগুলো বাড়িয়ে আরেকটু সামান্য এগিয়ে আরেকটা জিনিস ফর্ম দিয়ে দিব না, আরেকটা নতুন একটা শব্দ প্রয়োগ করে দিব না, বরং যতটুকু বলছে একটুকু সীমা থাকবে। তাহলে কি এই কায়দাটা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। আরেকটি কায়দা দেবো, যে কায়দাটা বলা হচ্ছে কুল্লু সিফাতিন সাবাতাত বিন্নাকলিস সহীহ ওয়াফাকাতাল আকলু সহীহ ওয়ালা বুদ্দা, এটা হচ্ছে যেই সিফাত যেই গুণ যেই গুণটি কোরআন এবং হাদিসে আসছে বিবেক কখনো এটা অস্বীকার করতে পারে না, বুঝলেন কিনা কথাটা, বিবেক কখনো অস্বীকার করে জানেন, একই সহযোগ বলেন যে নাই আসে আসে নাই, বিবেক কি বলে, বলে পাগল নাকি, তাই না, আসে নাই বিবেক, আমি বিবেক ওইটাকে অস্বীকার, ইস্তেমাউ নাকিদাইন বলে এটাকে আরবিতে, যে যেটা আসে নাই দুটা হতে পারে না। আচ্ছা একে হলো গরম ঠান্ডা দুটো একসাথে, মানুষ কি বলবে দুটো একসাথে হয় না, এটাকে হলো ইস্তেমা উদ্দিন দেই, দুই বিপরীত মুখী একসাথে হয় না। তো বিবেকে সাধারণত এগুলিকে যেটা একেবারে সম্পূর্ণ বিপরীত মুখী অথবা যেটা একে অপর বিরোধী এগুলিকে বিবেক বলে যে এগুলো হতে পারে না, তাই না, এগুলো। কিন্তু এর বাইরে একটা মানুষকে আপনি যদি বলেন যে তিনি যদি বলেন যে ধরো তিনি অন্ধ আর চোখে দেখেন, হবে কথাটা হচ্ছে এটা বিবেক হতে পারে, বিবেক বলে এটা হতে পারে না। কোরআন এবং হাদিসে আল্লাহ যে সমস্ত না যে সমস্ত গুণ আসছে এই গুণগুলি এরকম বিপরীতমুখী হয়নি কোনোটাই, কোনোটাই বিপরীতমুখী হয়নি। ধরেন কোথাও আপনি পাবেন না, যেমন আল্লাহ তাআলা বলছেন তিনি দয়া করেন, কোথাও পাবেন না অন্য এখানে যে তিনি দয়া করেন না, এরকম নাই, তিনি দয়া করেন আসছে, দয়া করছে। যেমন তিনি বিপরীতমুখী কিছু মানে এমন নয় যে থাকতে পারেন, হ্যাঁ তিনি রাগ করেন আসে, আবার তিনি সন্তুষ্ট হন আসে একসাথে। তো কেন যতটুকু রাগ করা দরকার অটুকু করেন, যতটুকু খুশি অটুকু খুশি, এটা কি আছে, এটা তারতম্য আছে, এটা কোনো পরস্পর বিরোধী জিনিস না, এমন নয় যদি একসাথে হতে পারে। তাহলে আল্লাহর যে সমস্ত গুণগুলি কোরআন হাদিসে আসছে এগুলি কখনো বিবেক বিরোধী কিছু কেউ সাব্যস্ত করতে পারবে না, এটা হলো মূল কথা। আল্লাহ তাআলার যে সমস্ত নাম গুণগুলো কোরআন হাদিসে আসছে বিবেক কখনো বলে না তার এটা হতে পারবে না। আল্লাহ তাআলা তিনি বলছেন তার হাত আছে, বিবেক বলবে না তার হাত নেই, কেন বিবেক বলার কি, বিবেক যদি কোনো অবশ্যই বলতে পারতো, বিবেকের যদি কোনো ধারণ করতে পারতো, আল্লাহকে কি দেখছে সে, আল্লাহ সম্পর্কে কোনো কিছু তার মতো কাউকে দেখছে অথবা কেউ তাকে সংবাদ দিয়েছে, তাহলে সে না বলার তো কিছু নাই, বিবেক তো ওইটাকে নিষেধ করে যেটা পরস্পর বিরোধী, এখানে পরস্পর বিরোধী কিছু নাই, এটা তিনি সংবাদ দিয়েছেন এটা মেনে নেওয়া হচ্ছে মৌলিক কাজ। এই জন্য বিবেককেও একটা লাগাম দিতে হবে, বিবেককে কিন্তু একটা লাগাম দিতে হবে, যে বিবেক আপনার কিন্তু সীমাবদ্ধতা আছে, বিবেক আসল সীমাবদ্ধতা আছে কিনা বলেন, আছে, আপনি যে অঙ্ক পারেন আমি কি অঙ্ক এটা পারি, পারি না, আপনি লগারিদম পারেন আমার লগারিদম দিলে আমি ফেল,
এর অর্থ হচ্ছে আমার বিবেক সীমাবদ্ধ। কার বিবেক দিয়ে আল্লাহর গুণকে আপনি বিচার করবেন? কার বিবেক দিয়ে আল্লাহর গুণকে আপনি বিচার করবেন? আল্লাহর গুণ বিচার করার মতো বিবেক কাউকে দেয়া হয় নাই, কারণ বিবেক তো তার পক্ষ থেকে দেয়া হয়েছে। তিনি মানুষকে বন্টন করে দিয়েছেন, কাকে একটু কাকে একটু দিয়েছেন, একটু একটু। কেউ এরোপ্লেন বানাইতে পারে, কেউ মেশিন বানাইতে পারে, কেউ কিতাব লিখতে পারে, বিরাট পার্থক্য, একরকম হয় নাই। সুতরাং কার বিবেক দিয়ে আল্লাহর গুণ বিচার করবেন? শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বিআই আকলি ইউজারুল কিতাব ওয়াস সুন্নাহ। আমি আশ্চর্য হই মানুষের, তিনি বলতেন এটা কোন বিবেক দিয়ে কোরআন সুন্নাহর আমি মানদণ্ড করব? কার বিবেক দিয়ে? তোমারটা দিয়ে, আমারটা দিয়ে? তিনি বলছেন যে ইবনুল খাতিব বলতেন, তিনি রাজিকে, ইবনুল খাতিবের মিথ্যাচার দিয়ে কি আমি কোরআন হাদিস বাদ দিয়ে দেব? ইবনুল খাতিব মিথ্যাচার করবে আর আমি কোরআন হাদিস বাদ, তার বিবেকে ধরবে দেখে আমি সব বাদ দিয়ে দেব? আমাদের সমস্যা হচ্ছে আশার মাতুরিদিয়া তাদের ওস্তাদের কাছে বিবেকটা বিক্রি করে দিয়েছে, নিজের বিবেক। এখন বিবেকের কাজে লাগে এটা, ওস্তাদ যেটা বলছে ওই বিবেকেই চলে, অনেক মানুষ আছে ওই বিবেকে চলে, তারে মনে করছে উনি যেটা বলছে এটা বুঝছে, আমার আর বোঝার দরকার নেই। আরে আল্লাহ 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 তারা আপনাকে আর একটু ভালো বিবেক দিতে পারে, তারপর চিন্তা করেন আল্লাহ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ সাব্যস্ত করছে, তাই না? রসুল সাহেব নিজে সাব্যস্ত করছে আল্লাহর গুণ, আপনি অস্বীকার করবেন কেন? কি দূরে আমার ওস্তাদের কাছে তার বিবেক, ওস্তাদের বিবেক দিয়ে বিচার করতেছেন কেন? আপনি একটু চিন্তা করেন না, আপনি একটু চিন্তা করেন না যে আমার বিবেকে এটা ধরে, কারণ আল্লাহ তার রাসূল বলেছেন বিবেক বিরোধী কিছু না, এটা কোনো পরস্পর বিরোধী জিনিস না, দান্দিক জিনিস না, এটা এটা পড়া, এটা কোনো, এটা আল্লাহ সংবাদ দিয়ে সংবাদ দিয়েছেন তিনি, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নাই, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে মহা সত্য কথা, মহা সত্য কথা বলার মতো আর কেউ নাই, আল্লাহ নিজে বলছে। তো তিনি যেহেতু বলেছেন বিবেকে এটা ধরতেই হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটি কায়দা, আরেকটি কায়দা, আল্লাহর সিফাতুল্লাহ আযজা ওয়া জাল তুসবাতু আলা ওয়াজিহিত তাফসীল ওয়া তুনফা আলা ওয়াজিহিত ইজমাল। আল্লাহর গুণগুলো দেখবেন ব্যাপকভাবে সাব্যস্ত করতে হবে, কেমন ব্যাপকভাবে, আর যখন অস্বীকার করবেন তখন বলুন সংক্ষিপ্তভাবে বলে অস্বীকার করবেন। যেমন তিনি, যেমন বুঝাই বলি, যখন অস্বীকার, আল্লাহ আপনি, আল্লাহ কি বলছেন? তিনি ঘুমান না, তার কিন্তু সিনে তোমার নাম। এখন আপনি বলেন আল্লাহ আপনি ঘুমান না, আপনি শোন না, আপনি বালিশ লাগান না, এগুলি এত দরকার যায় নি বলা, বুঝলেন না কথাটা? এটা বাড়ি বাড়াই বাড়াইয়া নো নো বেশি বাড়ানো অর্থ কিন্তু অপমান করা। আমরা এটা একটা উদাহরণ দিয়ে বলছিলাম, যদি আপনাদের মেয়র সাহেব আসেন, আপনি বলেন যে মেয়র সাহেব আপনি মেথর না, আপনি কিন রাস্তা কুড়ানো মানুষ না, আপনি চোর না, আপনি বদ না, এরকম ওনাকে ভুল করলেন, এটা এটা তো অমন বললেন। এই জন্য যখনই আল্লাহর গুণ অস্বীকার যেগুলো আল্লাহ করেছে এগুলোকে সংক্ষিপ্ত যেটা বলছে এটাই উল্লেখ করতে, বাড়িয়ে বাড়িয়ে আরেকটা বলেন, আরেকটা বাড়িয়ে বলেন। যেমন আল্লাহ বলছে যে আল্লাহ আমি তাকে সহায়তা, তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন নাই, আপনি বলেন যে আল্লাহ আপনি একটাও নেন নাই, দশটাও নেন নাই, এগুলো বলে আপনি যায় বলেন, আপনি বাড়াচ্ছেন, বেহুদে বাড়াচ্ছেন, একটা সংক্ষিপ্ত কথাই বলেন যে আপনি খারাপ গুণ আর বলা এটা একটাও নাই, সংক্ষিপ্ত হয়ে। কিন্তু যেগুলি আল্লাহ সাব্যস্ত করছে এগুলিকে ব্যত সুন্দর করে বলতে পারে, আল্লাহ আপনি আজিজ মহাসম্মানিত, আপনার সম্মানের কোনো শেষ নাই, আপনার সম্মান চিরদিনই মানুষ বলবে, আমিও বলবো, শুধু হয়েছে একটা সম্মান নিয়ে আমি কত কথা বলছি, এটা ঠিক, এটা কোনো সমস্যা নেই। আপনি যখন মানদণ্ড দেন না কাউকে, কি বলেন, হে বীর প্রতীক, হে অমুক, হে বীর বীর উত্তম, হে অমুক, কি সবই তো মানুষ একটাই, কেন এত গুণ যত দিবে তত তার কি হবে মর্যাদা বাড়বে, তিনি সম্মানিত হবে। আর যখন বলেন অমুক, হে সোম, হে রো, হে ডাকা, ভালো হইলো, ভালো হইলো, তার জন্য আল্লাহর জন্য যখনই গুণ সাব্যস্ত করবো তখন কি করবো, গুণগুলোকে যত বেশি পারি আলোচনা করবো সাব্যস্ত করার ক্ষেত্রে, আর যখন নো হবে তখন যত কম পারি তত আলোচনা করবো। এই জায়গাতে এসে ভুলটা করে আশায়রা, মাতুরিদিয়ারা, আপনি যদি কোনো সরা আকাদের নাসাফিয়া খুলেন পাইবেন, লাইসা খারেজের আলম, তিনি তিনি সৃষ্টির বাইরেও নয়, ওলা দাখল ভিতরেও নয়, লা হুয়া লা, তিনি লা, তিনি লা 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 লা, তিনি নয় নয়, এটা নয়, এটা নয়, এটা নয়, এত গাছ শুনে লিখেছে, এতগুলি আনছেন, আপনি কি জানেন আল্লাহকে সম্মান দিলেন না অসম্মান দিলেন? আল্লাহকে আপনি সম্মান দিলেন না অসম্মান দিলেন? আপনি তো অসম্মান করে এই কথা বলে, আল্লাহ যেটা বলছেন তা বলেন না, নো নো করতেছেন কেন, ইয়েস কোনটা আছে এটা বলবো, আমি সারাক্ষণ নেগেটিভ নিয়ে বসে আছেন কেন, আল্লাহ পজিটিভ কি কি বলছেন তাই বলেন। এই জন্য আমাদের এই যারা আকিদা না সাফিয়া পড়ে অধিকাংশ আকিদা শুদ্ধ হতে চায়, কারণ তারা নেগেটিভলি শিখছে সব কিছু, এই যে সারা জীবন নেগেটিভ চিন্তা করে, পজিটিভলি আল্লাহর জন্য যে সমস্ত গুণগুলি আছে এগুলো তারা আপনি চিন্তা করতে পারেন, এই সমস্যায় পড়ে থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আল্লাহ দেখে নিজে কি বলছে, লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কোনো কিছু নেই, একটা এক কথা বলে দিচ্ছে, তার মতো কিছু বলে, এখন তো বলে যে তার মতো কোনো গরু না, তার মতো কোনো ছাগল, এটা পার্থক্য হবে। কিন্তু আবার তিনি সাব্যস্ত করেছেন, ওয়া হুয়াস সামিউল বাসির,
সামিও বলছে বাসিও বলছে, দুইটাই সাব্যস্ত করছে। সেখানে তিনি আবার বিস্তারিত বলতে চাচ্ছেন, আবার তিনি জায়গায় জায়গায় আলিউল হাকিম, আজিজুল হাকিম, গাফুরুর রাহিম, কোরআনে ভর্তি নাম নাম কত গুণ তিনি বর্ণনা করতেছেন। তারপর তিনি নিজে যখন গুণ বর্ণনা করতে গেছেন তখন কিন্তু একটা কি ব্যাপক দিয়েছেন, আর যখন যেটা গুণ নয় বর্ণনা করতেন তখন একটা সংক্ষিপ্ত কথা বলেছেন। হ্যাঁ, কোথাও কোথাও তিনি দুই এক জায়গায় একটু বাড়িয়ে বলছেন লা সিনা তোমলা নাও, এটা বলছেন, এটা ইচ্ছা করে বলছেন। কেন বলছেন? যেহেতু কেউ মনে করতে পারে তন্দ্রা বোঝো পায়, এটা বন্ধ করার জন্য, যে ঘুমতে পারে বোধ তন্দ্রা পেতে পারে, এই জন্য নিশ্চিত করেছেন। হ্যাঁ, আবার কখনো আলামি এলি জলাম গুলো দুটোই বলছে, কেন বলছে? মনে করতে পারে তিনি কাউকে জন্ম দেন, হয়তো তিনি কেউ তাকে জন্ম দিয়েছে, এই জন্য দুইটাকে অসুখ হয়েছে, এটা হচ্ছে একটা সন্দেহ দূর করার জন্য বলছে। কিন্তু মৌলিকভাবে তিনি কখনো বিস্তারিত নোর বিস্তারিত নেগেটিভলি লম্বা করার এটা কোনো আলোচনা জমা তৈরি কেন পদ্ধতি নয়, এটা হচ্ছে বানোয়ার পদ্ধতি, বুঝে আসছে? আচ্ছা, আরেকটি কায়দা নেই, শেষ করবো ইনশাল্লাহ, লম্বা করবো না। হ্যাঁ, আরেকটি কায়দা মনে রাখবেন, কুল্লু ইসমিন সাবাতা লিল্লাহ ফাহুয়া মুতাদামুন লি সিফাতিন ওয়াল আকস, আল্লাহর প্রত্যেকটি নাম থেকে গুণ বের হবে, কিন্তু প্রত্যেকটি নাম থেকে গুণ প্রত্যেকটি গুণ থেকে নাম বের হয়, বুঝে আসছে কথাটা? উল্টাটা হয়, যেমন আপনি যেমন বুঝে বলি, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলা তার হাত একটা গুণ না, এখন হাতওয়ালা বলবেন আল্লাহ দেয়, হাতওয়ালা আল্লাহ নাম বলবেন না, এটা তো আল্লাহ নাম নাম দেন নাই, বুঝে আসছে কথাটা? হ্যাঁ, কিন্তু তার প্রত্যেকটি নাম থেকে গুণ বের হচ্ছে। আজিজ তার নাম, প্রবল পরাক্রমশালী, এর অর্থ কি? ক্ষমতাবান, এর অর্থ তিনি জানেন, এতই শুনেন, তিনি দেখছেন কি বিপদ আছে যে উদ্ধার করবে কত, আপনি একটার ভিতরে অনেকগুলি গুণ পেয়ে যাচ্ছেন, তাহলে প্রত্যেক নাম থেকে গুণ বের হবে, কিন্তু গুণ থেকে প্রত্যেকটা থেকে নাম আসবে না, সব নাম সব গুণ থেকে নাম আসবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নাম থেকে গুণ বানাইলে সমস্যা এখানে বসে বসে, যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়াত্তাকিমুল্লাহ মিনহু, আল্লাহ প্রতিশোধ দিবেন, শাস্তি দিবেন। এখন আপনি বললেন যে যেহেতু আল্লাহ না ইয়াত্তাক মুনতাকিম রাখি ফিরে, কারণ এটা হবে না, আল্লাহ নাম মুনতাকিম না, কারণ এটা আল্লাহ নিজের নাম এইভাবে বলেন, এটা তার একটা কাজটা বলেছেন, তার একটা গুণ বলেছেন, কিন্তু এটাকে আপনি নাম বানিয়ে নিতে পারবেন না। তাহলে আল্লাহ নাম প্রত্যেক নাম থেকে অনেকগুলো গুণ বের হয়, কিন্তু প্রত্যেক গুণ থেকে নাম উল্টার দিকে যায় না, এটা সাব্যস্ত করা যাবে না। তাহলে কি এটা নামটা বুঝতে পারলেন সহজ না? আচ্ছা, তো এই জন্য আশের উপর তিনি এসতে আশের উঠছেন যারা গুণ, এখন আল্লাহরের মুস্তাবি বানাইছে, আল্লাহ না আল্লাহ কেন আব্দুল মুস্তাবি রাখা যাবে না, কারণ এই নামটা আল্লাহ এই নামের গুণ থেকে নাম বানানো যাবে। আচ্ছা, এটা বুঝাতে পারছি, আচ্ছা আলহামদুলিল্লাহ। আরেকটি কাজ হচ্ছে এটা, কখনো কখনো যে আল্লাহ তাআলার আর কখনো সবগুলি কি আল্লাহ তাআলার নাম এবং গুণ, নাম আমরা বলেছি নামের আশ্রয় প্রার্থনা করা যায়, নামের আল্লাহ নামের কাছে, আল্লাহর গুণের কাছেও আশ্রয় প্রার্থনা করা যায়, গুণের অসুবিধা দিয়ে দোয়া করা যায়। আওয়াজে বোয়া ঝিকা, রসুল হাসান নিজে বলছেন আওয়াজে বোয়া ঝিকা, আল্লাহ আপনার চেহারার আশ্রয় নিচ্ছে, যখন তাকে বলো তখন কুল ওয়াল কাদির আলা আন ইয়াবআথা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, বলুন হে নবী যে তিনি আল্লাহ তাআলা সক্ষম যে তোমাদের উপর থেকে আযাব দিবেন। তখন কি বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? বললেন আউযু আল্লাহ আপনার চেহারা আশ্রয় চাচ্ছে। এই যে আল্লাহ তো বুঝা গেল, নামের কাছে যে আশ্রয় নেওয়া যায়, চেহারা আল্লাহ সিফাতের কাছে তেমনি কি আশ্রয় নেওয়া যায়, নামের যেমন শপথ করা যায় তেমনি হবে সিফাতেরও শপথ করা যায়, বুঝতে পারছেন? নামের শপথ করা গেলে সিফাতের শপথ করা যায়, নামের কাছে আশ্রয় চাওয়া যায়, সিফাতের কাছে আশ্রয় চাওয়া যায়, এটা একটি কায়দা মূলনীতি। এই জন্য কোরআনে কারিম হাদিসে বিভিন্ন জায়গায় দেখবেন যে কোরআনে কারিম হাদিসে আছে, দেখবেন বলতেছে আউযু বিল্লাহি ওয়া কুদরতি মিন শাররি মা আজুদু ওয়া ফাদ, আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছে নামের কাছে, ওয়া কুদরতি তার কুদরতের কাছে আশ্রয় নিচ্ছে, বুঝছে কিনা? আচ্ছা, তেমনিভাবে শপথ করে আল্লাহর নামেরও শপথ করতে পারেন, আপনি গুণেরও শপথ করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু গুণ ধরে ডাকতে পারবেন না, গুণ ধরে ডাকতে পারবেন না। এই জন্য যারা বলে ইয়া ইজ্জাত আল্লাহ, এটা ঠিক বলে না, ভুল বলে, অনেক মানুষ আছে জানেই না, দোয়া করতেছে ইয়া ইজ্জাত আল্লাহ, আল্লাহ তোমার ইজ্জতের ইজ্জতকে, হে ইজ্জত আল্লাহকে বলে না, হে আল্লাহর ইজ্জত, আল্লাহ ইজ্জতকে ডাকতে পারবেন না, গুণকে ডাকা যায়, ডাকতে সত্তাকে গুণকে ডাকা যায় না। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা গুণের কাছে আশ্রয় নেওয়া যাবে, গুণকে গুণের নাম গুণের গুণ দিয়ে শপথ করা যাবে,
এই দুইটা জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে। এগুলি জায়েজ, কোনো সমস্যা নেই। এই জন্য কোরআন হয়েছে অনেক জায়গায় সেটা আপনি পাবেন, এটা করা আছে। কিন্তু এই এই যেটা আল্লাহর নাম নয়, গুণ নয়, সেটা দিয়ে আশ্রয় প্রার্থনা, সেটা দিয়ে আশ্রয় প্রার্থনা সমাপ্ত করা যায়। এই জন্য দেখেন, যারা গুণ অস্বীকার করে তাদের জব নেই। কোরআন করিম আল্লাহ বহু জায়গায় বলছেন, কি বলছেন, ওয়াল কোরআনিল হাকিম। কোরআন শপথ করছে আল্লাহ করছে কিনা, তো কোরআন শপথ করলে মাখলুকের শপথ করছে না, আল্লাহ তার গুণের শপথ করছেন, এটাই নিয়ম। আপনিও যখন বলেন তখন আল্লাহ কি বলেন, গুণ শপথ করেন, আপনার শপথ হচ্ছে কি, আল্লাহ তোমার রহমতের শপথ শপথ করে বলছি, অথবা বলতে পারেন, কোনো সমস্যা যায় যে সুযোগ সবাই বলছে এটা। তাহলে বোঝা গেল যে নাম, নামের কাছে যেমনিভাবে আশ্রয় প্রার্থনা করা যায়, শপথ করা যায় নাম দিয়ে, গুণের কাছে আশ্রয় প্রার্থনা করা যায়, গুণেরও শপথ করা যায়। কিন্তু গুণকে ডাকা যায় না। গুণকে ডাকা উচিত কিনা, আল্লাহকে ডাকেন না, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম বলে বলবে না, ইয়া রহমত, ইয়া ইজ্জত, এটা বলবে না, বুঝে না কথা, এটা নিষিদ্ধ। আচ্ছা, এখন আরেকটি কায়দা বলব, আমার মনের সময় আজকে আর বলবো না, আজকে এখানে থাকুক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।